আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ আজকে আবার আমাদের বাকারার সেই আলোচনায় আমরা ফিরে আসছি। আমরা মাঝখানে একটা ব্রেক নিয়েছিলাম, ব্রেকের মাঝখানে আমরা আল্লাহর স্মরণ কীভাবে এফেক্টিভলি করা যায় সেটার ব্যাপারে আমরা আমাদের প্রতিনিয়ত যেটা কয়েকটা জিনিস আমরা পড়ি, যেমন বিসমিল্লাহ রহমান রহিম এবং সুরা ফাতিহা, এটার উপর একটা আমরা আলোচনা করেছিলাম। সেটা করেছিলাম ফাসকুরুনি আসকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন এই আয়াতের রেফারেন্সে, যে আল্লাহকে যদি আপনি আমি স্মরণ করি আল্লাহর সাথে সাথে সেই স্মরণকে রিকগনাইজ করবেন। এবং স্মরণ করার মূল বিষয় হলো যে কৃতজ্ঞতা প্রকাশ, এবং কোনোভাবে যদি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে ব্যর্থ হই তাহলে এটা কুফরের মধ্যে পড়ে যাবে, অকৃতজ্ঞতার মধ্যে পড়ে যাবে। তাহলে সেরকম একটা এক্সারসাইজের মধ্যে আমরা প্রতিনিয়ত ইনভলভ পাঁচ ওয়াক্ত সালাতের মাধ্যমে, কিন্তু এই জায়গাটা মেনটেন করা খুব কঠিন, তাই না? যে আল্লাহর স্মরণে থাকা এবং স্মরণে না থাকলে আপনি আমি কোথায় চলে যাচ্ছি, অকৃতজ্ঞতার মধ্যে চলে যাচ্ছি, সেই জায়গা থাকাটা খুব কঠিন কাজ। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা-আস-সাবিরিন। তোমরা সাহায্য চাও সবরের সাথে, দ্যাট ইজ সালাহ। সালাহ হচ্ছিল সবরের কি মূল জায়গা, সেটা সালার ইনপুটও হচ্ছে সবর, আউটপুট হচ্ছে সবর। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে উনি সবরকারীদের সাথে আছেন। এবং সেটার ধারাবাহিকতায় আমরা তারপরে আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই কন্টিনিউশনে সেটা হচ্ছিল কি, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে কী বলো না, কোনো অবস্থায় মৃত বলো না। মানে সবরের সবচেয়ে হায়েস্ট স্ট্যাটাস যেটা, যে যদি সবর করতে করতে আল্লাহর রাস্তায় সে নিহত হয়, সে কোনো অবস্থায় নিহত না, তাকে আল্লাহ তার আল্লাহর কাছ থেকে উনি কি একটা স্পেশাল ট্রিটমেন্ট পাবেন। তারপর বললেন যে এইটা যেমন সত্য, পাশাপাশি এটাও সত্য যে ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুঁই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস-সামারাত। আমরা অবশ্যই অবশ্যই কী করবো, প্রত্যেককে টেক্সট করবো। প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে যখন পাঠানো হয় তখন তাকে কি একটা একটা টেস্টের মধ্যে ফেলবে, সেটা কিরকম টেস্ট, সেটা হচ্ছিলো ক্ষুধা ভয় এবং জানমাল সম্পদ এর ক্ষতিতে সবগুলোর মাধ্যমে টেস্ট করা হবে। এবং যারা সবর করতে পারবে এই টেস্টের মধ্যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াশিরিল সাবিরিন, তাদেরকে সুসংবাদ দাও। তারপর ছিল আল্লাযিনা, এই সবরকারীদের ডেফিনেশন আর একটু ডিটেইল করলেন, আল্লাযিনা ইজা আসাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাদের উপরে যখন কোনো আসাব আপত্তি হয়, যেমন এই যে টেস্টের কথা বলছে, কোনো ভয় অথবা ক্ষুধা অথবা জানমালের ক্ষতি, এইসব বিষয় যখন তাদের উপরে আপত্তিত হয় তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হচ্ছে সবরের হচ্ছে গ্রেটেস্ট বাক্য, সবচেয়ে বড় বাক্য হচ্ছে এটা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন, যারা এটা কাজটা করতে পারে তারা উলাইকা আলাইহিম সলাওয়াতু মির রাব্বিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে কী করেন, সেলিউট করেন, তাদেরকে সেলিউট করেন, তাদেরকে তাদের উপরে সলাওয়াত পেশ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে, এবং রহমত পেশ করেন, এবং তারাই হচ্ছে উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই হচ্ছিল সৎপথ প্রাপ্ত, সৎপথে তারা কমিটেড, সেটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিসক্রাইব করলেন। এরপরে আমাদের ট্রানজিশনটা ছিল ইন্না সাফা ওয়াল মারওয়া তামিন শাইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়ার মধ্যে কী আছে, আল্লাহর শায়ের, শায়ের মানে আল্লাহর নিদর্শন আছে। এই এক্সাম্পলটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিট করলেন, ঠিক আছে। এই আয়াতটা প্লেসমেন্ট খুব অসাধারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কী হবে, প্রত্যেককে ভয় দিয়ে ক্ষুধা দিয়ে পরীক্ষা করা হবে। ইতিহাস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রকম একটা এক্সাম্পল এখানে প্লেস করলেন। মানব ইতিহাসে সাফা মারওয়ার যে ঘটনাটা, সেটা হচ্ছিলো বিবি হাজরা তার শিশুপুত্রকে নিয়ে যে পরিস্থিতির মধ্যে পড়েছিলেন, সেই পরিস্থিতিটার মধ্যে থেকে যেভাবে উত্তরণ তিনি করেছিলেন সেটারই এক্সাম্পল হচ্ছে সাফার মারওয়া। তাহলে সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরের একটা বিশাল এক্সাম্পল সবার সামনে প্রেজেন্ট করলেন, যে সবর কী হইতে পারে। সাফা মারওয়াতে ওখানে বিবি হাজরা কি ক্ষুধার ভয়ে ছিলেন, জানমালের ক্ষতির ভয়ের মধ্যে ছিলেন, সব কিছু ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুঁই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস-সামারাত,
এটারই প্র্যাকটিক্যাল রিফ্লেকশন হচ্ছিল সাফা মারোয়া। তাহলে সাফা মারোয়াতে সেরকম একজন মহিলা, একজন অ্যাবান্ডেন্ট মহিলা বলতে পারেন, যে সিঙ্গেল মাদার বলতে পারেন, যে হচ্ছিল তার সন্তানকে নিয়ে স্ট্রাগল করছে আর কেউ তার কাছে সাহায্যকারী নাই শুধুমাত্র আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহর উপরে ভরসা করে উনি যখন কি সেখানে কী করছেন, এফোর্ট দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু তাআলা তার সেই প্রচেষ্টাকে আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করছেন, তার সবরকে কবুল করে সেখান থেকে এমন একটা কুয়া বের করলেন, জমজম কুয়া, সেটা কি কিয়ামত পর্যন্ত সেটা নিদর্শন হিসেবে আছে। তাহলে এটা আমাদের হচ্ছিল হজের একটা রাইচুয়ালস, হজের মধ্যে এটাকে ইনক্লুড করা হলো, যে হজ হচ্ছিল একদম ইবাদতের ক্ষেত্রে বলতে পারেন একটা অসাধারণ একটা পজিশন, সেখানে আল্লাহ সুবহানাহু তাআলা এটাকে ইনক্লুড করে বলতেছেন যে আলটিমেটলি সবরকারীর এক্সাম্পল, প্রতিটা রাইচুয়ালসের পিছনে কী থাকে, একটা শিক্ষা থাকে, সেরকম এটারও পিছনে শিক্ষাটা হচ্ছিল কার, হাজারার শিক্ষা, সেখান থেকে আসলো কি এটা একটা সবরের শিক্ষা। সেই সবরের শিক্ষা দিয়ে যেমন কিয়ামত পর্যন্ত মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা রিমাইন্ড করতেছেন, তৎকালীন সময় মদিনার মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা কি বলতেছেন যে তোমরা মনে করতেছো তোমাদের কোনো শক্তি নাই, তোমাদেরকে কুরাইশদের বিরুদ্ধে লড়তে হবে, তোমাদের কিবলা পরিবর্তন করে দেওয়া হয়েছে, এত হজ করতে যেতে হবে কোথায়, মক্কায়, তাহলে সেই সব জায়গায় যখন যাবা তাহলে সেক্ষেত্রে তোমাদের কী কী দরকার, তোমাদের সবর দরকার, তোমাদের উপর আল্লাহর উপরে ভরসা এবং সবর দরকার, সেটা যদি অ্যাটেন্ড করতে পারো তাহলে এমনভাবে আল্লাহ সাহায্য করবেন সেটা কেউ চিন্তাও করতে পারো, তাই না? তাহলে এখানে ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআরিল্লাহ, এটা আমরা গত সেশনে আমরা এটার উপর বিভিন্ন আলোচনা করছিলাম। তো আজকে আরেকটা জিনিস আমরা রেলেভেন্ট জিনিস আলোচনা করি, সে জিনিসটা হচ্ছিলো আমরা সুরা ফাতিহার মধ্যে পড়ছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সেখানে নাস্তাইন শব্দটা যখন আমরা বিশ্লেষণ করতেছিলাম তখন আমরা কী বলছি যে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, নাস্তাইনের মধ্যে আমরা বলছি আমরা আপনার কাছে সাহায্য চাই, কিন্তু এই নাস্তাইন শব্দটার মধ্যে একটা জিনিস ছিল, সেটা হচ্ছিলো কি যে আপনার আমার প্রচেষ্টা দিতে হবে তারপরে আল্লাহ সাহায্য করবে, এটা হচ্ছিলো সাহায্য চাওয়ার, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কি ফর্মুলা, সেটারই রিফ্লেকশন কোথায় আছে, সাফা মারোয়াতে আছে। যখন ওনাদের বিবি হাজরার এবং যখন পানি খাওয়ার সব শেষ হয়ে গেল উনি কী করলেন, দুইটা পাহাড়ের মধ্যে কি দৌড়াদৌড়ি করলেন, ঠিক আছে, দৌড়াদৌড়ি করলেন, সাতবার ওখানে দৌড়াদৌড়ি করলেন, তারপরে উনি কোথায় দৌড়ালেন, একটা সাফা পাহাড়ের মাথা থেকে মারোয়া পাহাড়ের মাথায় দৌড়াদৌড়ি করলেন, কিন্তু পানি আসলো কোথেকে, ছেলেকে যেখানে রাখছে সেখানে, তো পানি তো আর ইয়ের মাথা থেকে আসেনি, পাহাড়ের মাথা থেকে আসেনি, তাই না? বিবি হাজেরা উনার যতটুকু জ্ঞান বুদ্ধি আছে সেটা দিয়ে কী করে উনি চেষ্টা করে গেছেন যে কোথায় পানি পাওয়া যায়, কোনো পাহাড়ের উপর যে দেখলো কোনো বাণিজ্য দল আছে কি না, কোনো জায়গায় কোনো পানি ট্রেস পাওয়া যায় কি না, উনি ওখান থেকে দেখতেছেন, এটা হচ্ছিল ওনার প্রচেষ্টা। আর আল্লাহ সুবহানাহু তাআলা জানেন পানি কোত্থেকে আসতে পারে, সেখান থেকে আল্লাহ সুবহানাহু তাআলা কী করছেন দিচ্ছেন। তাহলে এই এফোর্টের সাথে পানি পাওয়ার কোনো সরাসরি সম্পর্ক আছে? হ্যাঁ, মানে আমার ব্যাপারটা হচ্ছিলো যে আপনার আমার এফোর্টের সাথে আমরা যে বলি যে আমরা এফোর্ট নিচ্ছি, এফোর্টের থেকে আপনার অ্যাভেলেবেল জ্ঞানে আপনার যতটুকু আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে জ্ঞান বুদ্ধি দিচ্ছে সেটা দিয়ে আপনাকে আমাকে কী করতে হবে, সর্বোচ্চ প্রচেষ্টা দিতে হবে, আলটিমেটলি আল্লাহর সাহায্য আসবে কীভাবে এমনভাবে সেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন, এটা কীভাবে সম্ভব, তাই না? তাহলে এইটা হচ্ছিলো অসাধারণ রিফ্লেকশন, সেটা হচ্ছিলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের নাস্তাইন যে জিনিসটা সেটা রিফ্লেকশন হচ্ছে সাফা মারওয়াকে যদি আপনি চিন্তা করেন, তাহলে সেরকমই একটা ঘটনা ঘটছে, বিবি হাজারা দৌড়াদৌড়ি করছেন দুই পাহাড়ের মাথায়, কিন্তু পাহাড়ের গোড়া থেকে আল্লাহ সুবহানাহু তাআলা অলৌকিকভাবে কী করছে তার ওনার জন্য পানির ব্যবস্থা করে দিচ্ছেন। এইটা হচ্ছিলো খুব গুরুত্বপূর্ণ একটা টিচিং, যে কেননা আমাদের মধ্যে মানুষের মধ্যে আমরা যারা বর্তমান সময় আছে বিভিন্ন সময় আছে দুই ধরনের মানুষ যাতায়াত করে, এক ধরনের মানুষের অ্যাটিচিউড হচ্ছিল আমি পড়াশোনা করছি, আমি পরীক্ষায় পাশ করছি, আমার প্রচেষ্টারই ফল হলো সব কিছু, এটা হচ্ছে এক ধরনের মানুষের আচরণ। আরেক ধরনের মানুষের আচরণ হচ্ছিলো সারাদিন বসে বসে কী করতেছে, দোয়া করতেছে, কোনো কাজ করতেছে না, যে দোয়া তো করছি আল্লাহ আমাকে দিলে আমি পাবো, নাইলে নাই, বিষয়গুলো এরকম, বিষয়টা কোনোটাই সত্য না। মানুষকে তাকে, এটা হচ্ছিল মুসলিমের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তার অ্যাভেলেবেল অ্যাবিলিটিতে তাকে সবচেয়ে বেশি প্রচেষ্টা করতে হবে এবং আল্লাহর কাছে কী করতে হবে, সাহায্য চাইতে হবে, কেননা আলটিমেটলি সাকসেস আসে আল্লাহর কাছে,
আল্লাহর টাচে সাকসেস আসে। আপনি আমি এফোর্ট করতে থাকি, প্রচেষ্টা করতে থাকি আপনার আমার মতো করে, আল্লাহর কাছে যদি সাহায্য চাওয়া হয় সিনসিয়ার হার্টে, তাহলে সবচেয়ে বেস্ট রেজাল্টটা কিন্তু সেখান থেকে আসে। এইটাই হচ্ছিলো ফর্মুলা, এইটাই হচ্ছিলো গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এইটা হচ্ছিলো একটা বড় ধরনের টিচিং কি মুসলিমদেরকে ধারণ করতে হবে, যে আল্লাহ সাহায্য করবেন যতক্ষণ না পর্যন্ত কী করবো না, আপনি আমি সর্বোচ্চ পর্যায়ে সাহায্য, আমরা আপনি আমি সর্বোচ্চ পর্যায়ে প্রচেষ্টা না করব। তাহলে এটার অনেকগুলো রিফ্লেকশন আমরা গত ক্লাসে দেখছিলাম, আজকে একটা এডিশনাল জিনিস, একটা রিফ্লেকশন আপনার বিভিন্ন জায়গায় পাবেন। একই নাস্তাইন শব্দটা রিফ্লেকশন আপনি সব জায়গায় পাবেন, সবাই সবাইকে সবার সব প্রচেষ্টা নিয়েছিল। যেমন সূরা কাহাফের সেই গুহার তরুণরা কি তাদের মতো করে দৌড়ায় যায় গুহায় ঢুকছে, তারপর গুহায় যে 300 বছর তাদের ঘুমায় থাকবে, এটা কার প্ল্যান? এটা আল্লাহ, তাই না? তাদেরকে কীভাবে সাহায্য করবে এটা আল্লাহর প্ল্যানিংয়ের মধ্যে আছে, এবং আপনাকে আমাকে কী করতে হবে, সর্বোচ্চ প্রচেষ্টা দিতে হবে। তো আমরা মূলত আজকে এই জায়গাটা থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ট্রানজিশন আমরা আলোচনা করবো, ইন্না সাফা ওয়াল মারওয়া তামিনশা আইরিল্লা। আমরা কানেকশনটা বুঝলাম, আল্লাহ যখন টেস্টের কথা বললেন, টেস্টের এক্সাম্পল বললেন, সাফা মারওয়া যেটা হচ্ছে রিফ্লেকশন, সবরের আলটিমেট রিফ্লেকশন, এবং এটার মধ্যে দেখা গেছে যে এই স্টোরিটাকে কী করছে বনি ইসরায়েলরা, কী করছে, হাইড করছে, এরা জানে। তারপরে সাফা মারওয়ার বিষয়টা, কেন এটাকে যদি সারফেস করতে হয়, ইসমাইল আলাইহিসসালাম প্রেফারেন্সের মধ্যে চলে আসে, কিন্তু তারা তো কোনোভাবে চায় না যে ইসমাইল আলাইহিসসালাম প্রেফারেন্সের মধ্যে আসুক। তাহলে সে কারণেই তারা কী করতেছিল, এই সবগুলো স্টোরিকে তারা আল্লাহর কিতাবে যেটা লেখা আছে সেগুলোকে কী করছে, হাইড করছে। তাহলে এইটা একটা ঘটনা, এটাকে ক্লু করে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতটা নাজিল করছেন, সেটা হচ্ছিল কি দেখেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বাইয়ানাহু লিন-নাসি ফিল কিতাবি উলাইকা ইয়ালানুহুমুল্লাহু ওয়া ইয়ালানুহুমুল-লাইনুন। খুব পাওয়ারফুল একটা আয়াত। নিশ্চয় যারা কি করে, গোপন করে, মা আনজালনা যা কিছু আমরা নাজিল করেছি, মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা উইথ ক্লিয়ার প্রুফ অ্যান্ড গাইডেন্স, হ্যাঁ পরিষ্কার প্রমাণ এবং হেদায়ত পথ নির্দেশ স্বরূপ, মিমবাদে এর পরে যা বাইয়ান্নাহু ক্লিয়ারলি এক্সপ্লেন করা হয়েছে, তার জন্য লিন-নাসে মানুষের জন্য, ফিল কিতাবে কিতাবের মধ্যে, উলাইকা ইয়ালানুহুমুল্লাহু ওয়া ইয়ালানুহুমুল-লাইনুন, তাদের উপরে কি আল্লাহর লানত এবং লানতকারীদের লানত। তাহলে এই একটা আয়াত, খুব পাওয়ারফুল আয়াত, সেটা আমরা বোঝার চেষ্টা করি। এটা রেফারেন্সটা কি, প্রথম রেফারেন্স এর আগের ঘটনার সাথে আপনি লিঙ্ক করেন, যে সাফা মারওয়ার যে স্টোরি, সেই স্টোরিটাকে ইহুদি রেবাইরা কী করছে, সেটাকে হাইড করছে, হাইড করে কী করতেছে, নিশ্চয় তাদের কিতাবের মধ্যে আসে, কিতাবের মধ্যে থেকে সেটা হাইড করছে, হাইড করে পর করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার সাথেও লিঙ্ক করা দেয়। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিলো, দেখেন আমরা যারা আরবি একটু গ্রামার বুঝি তাদেরকে খেয়াল করেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, ইয়াকতুমুনা শব্দটা হচ্ছিলো কি, প্রেজেন্ট টেন্স ফেল। প্রেজেন্ট টেন্স ফেল মানে হচ্ছিলো এই কাজটা কন্টিনিউয়াসলি যারা করে। তারপরে দেখেন বলতেছেন কি, মা আনজালনা মিনাল বাইয়িনাতে, মা আনজালনা হোয়াট এভার আমরা কী করছি, নাজেল করছি, এবং হোয়াট এভার আমরা নাজেল করছি, তাহলে এই কনটেক্সটার মধ্যে ইয়াকতুমুনা মা আনজালনা, এই কনটেক্সট থেকে বোঝা যায় অতীতে বর্তমানে ভবিষ্যতে সব জায়গায় এটার ইমপ্লিকেশান আছে। ইমিডিয়েট ইমপ্লিকেশান হচ্ছিলো ইহুদি রেবাইদের সাথে, আর ফিউচারের জন্য কী হচ্ছিলো, যারাই কী করবে আল্লাহর কিতাবকে, আল্লাহ যা কিছু নাজিল করছেন সেটা যারা ক্যারি করবে তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল। বোঝা গেছে যে ইয়াকতুমুনা মা আনজাল্লাহ, এই ফ্রেজটা যদি আপনি ধরেন তাহলে হচ্ছিলো এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। সেই সময় রেভেলেশনের সময় তাদের প্রতি অ্যাপ্লিকেবল ছিল, এটা ছিল ইহুদি রেবাইদের প্রতি, তারা তাদের কিতাবের মধ্যে থেকে অনেক সত্য জিনিস কী করছেন, লুকাইছেন। ঠিক আছে, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সূরা মায়েদার মধ্যে বলতেছেন, ইয়া আহলাল কিতাবি, ওহে কিতাবের আহাল, কিতাবের আহালরা, কাদ জাআকুম রসূলুনা, অলরেডি তোমাদের মধ্যে আমাদের কি রসুল চলে আসছে। তারপর কী বলছে কি, ইউবাইয়ুনু লাকুমুল কাসীরান, এবং অনেক কিছু সে কী করছে, তিনি কী করছেন, ক্লিয়ার করছেন, মিম্মা কুনতুম তুখফুনা,
মিনাল কিতাব, যেগুলো তোমরা কিতাবের মধ্যে লুকাইতেছিলে সেগুলো অনেক কিছু কী করছে, সে এক্সপোজ করে দিয়েছে। ওয়া ইয়াফু আন কাসিরান, এবং অনেক কিছু সে কিন্তু জেনে শুনে কী করছে, ঢেকে দিছে, মাফ করে দিছে মানে ঢেকে দিছে, আফু মানে ঢেকে দিছে, মানে তোমাদের অনেক অপকর্মের বর্ণনা সিম্পল করে দিছে। সেটার এক্সাম্পল আমরা দেখব ইনশাল্লাহ। কাদ জাকুম মিনাল্লাহি, তারপর কি, নূরুন ওয়া কিতাবুন মুবিন, ঠিক আছে, আল্লাহর কাছ থেকে তোমাদের কাছে নিশ্চয়ই আসছে কি, একটা জ্যোতি আর উজ্জ্বল কিতাব। কোরআন মজিদের কথা বলা হচ্ছে, কোরআন মজিদ নামার সাথে সাথে কি হচ্ছে, আগের কিতাবে ওরা যা কিছু লুকাচ্ছে সেগুলোকে এক্সপোজ করা হচ্ছে, আর অনেক মার্জিতভাবে তাদেরকে কী করা হয়েছে, তাদেরকে দাওয়াতের রাস্তায় আনছে, সেটা আমরা ইনশাআল্লাহ আজকে দেখব। তো এখানে যে জিনিসটা হচ্ছিল গুরুত্বপূর্ণ, তাহলে মা আনজালনা এই কথাটার মধ্যে এবং ইয়াকতুমু মা আনজালনার মধ্যে আরেকটা বিষয় চলে আসতেছে, সেটা হচ্ছিলো যে এই কিতাবের লুকানোর ব্যাপারটা হচ্ছিলো সবার মধ্যে। সেই সময় বনী ইসরাইল, এখন পর্যন্ত যারা কিতাব ক্যারি করতেছে মানে মুসলিমরাও এই আওতার মধ্যে পড়ে গেছে। তাহলে এই আওতার মধ্যে যখন মুসলিমরা পড়ছে, তাদের ভিউটা কীরকম যদি আপনি কন্টেম্পোরারি পজিশন থেকে যদি আপনি দেখেন যে বর্তমান সময় এটা কি জিনিসটা, কী কে কীভাবে কিতাব লুকায়। এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে ওয়ালা নাবলুয়ান নাকুম বিশাইয়ে মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত, মানে আমরা অবশ্যই অবশ্যই টেস্ট করবো তোমাদেরকে কী দিয়ে, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জানমালের ক্ষতি দিয়ে, যে আমরা তোমাদেরকে টেস্ট করবো। এই টেস্টের মধ্যে মুসলিমরা আরেকটা নতুন টেস্টের মধ্যে পড়ছে, আরেকটা নতুন ডাইমেনশনে। কী কারো কীভাবে টেস্ট হবে, কীভাবে টেস্টের মধ্যে দেখা যায় যে মুসলিমরা এখন প্রশ্নের সম্মুখীন, সবাই বিভিন্ন রকম প্রশ্ন করে মুসলিমদেরকে, কী সম্বন্ধে তোমাদের এখানে চুরি করলে হাত কেটে ফেলা হয় কিনা, কত বারবারই, কত একটা বর্বর একটা সিস্টেম, এটা হইলে ওইটা হয় কিনা, ওইটা হইলে এটা হয় কিনা, কত বর্বর সিস্টেম আপনাকে আমাকে বলতেছে। আমরা তখন বলার চেষ্টা করি কি, আসলে এটা এরকম না, আসলে এটা ওরকম না, আসলে ওইটা ওরকম না। আমরা কী করি, যেটা কিতাবে স্পষ্টভাবে বলা আছে জানার পরে কি, পলিটিক্যালি ইনকারেক্ট বলে একটা কথা আছে, যে আপনি যখন একটা সোসাইটিতে থাকে একটা নর্মস আছে, নর্মসের বিরুদ্ধে যখন আপনি বলতে যান তখন কী হয়, নিজেকে সোশ্যালি কী হয়, সোশ্যালি আপনি এম্বারেসড হন। তাহলে সেই এম্বারেসমেন্ট কি থেকে নিজেকে বাঁচানোর জন্য তখন আমরা কী করি, কিতাবের আয়াতগুলোকে কী করি, বলে না এটা এরকম না, এটার ব্যাখ্যা অন্যরকম, বলে আমরা এটাকে কী করি, লুকানোর চেষ্টা করি। দিস ইজ দ্য টেস্ট। কেন এটা যদি আপনি আমি যখন করি, যদি না করি কী হয়, তখন আমরা বিভিন্ন রকম ভয়ের মধ্যে থাকি, থাকি না? কেন আমার বন্ধুবান্ধব সব কী করবে, আমাকে অ্যাবান্ডেন করবে, আমার সাথে কথা বলবে না, আমাকে কোনো জায়গায় আমার সাথে মিশবে না, আমার সাথে কি বিভিন্ন রকম আমার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি বিভিন্ন কি ডিসক্রিমিনেশনের মধ্যে পড়বো, এরকম অনেক কিছুর ক্ষেত্রে পজিশনের মধ্যে কিন্তু মানুষ পড়তেছে। সেই জিনিসটাই হচ্ছিল কি গুরুত্বপূর্ণ বিষয়, যে মানুষ কিতাব লুকায় কীভাবে, মানুষ কিতাব লুকায় যখন কিতাবের মধ্যে স্পষ্ট করে বলা আছে কোনো রুলিংস, সেটা যদি সেটার বিপরীতে যদি আপনাকে সোশ্যালি অকওয়ার্ড পজিশনে ফেলার কোনো চেষ্টা করে, যেমন ধরেন ইসলামিক আইনের মধ্যে যা কিছু আছে সেটা ইমপ্লিমেন্ট হবে একটা ইসলামিক রাষ্ট্রের মধ্যে, এটা কোনো ব্যক্তির কাজ না যে আমি হঠাৎ করে কেউ চুরি করছে সাথে সাথে তার ধরে ধরা পড়ছে ধরে তার হাত কবজি কেড়ে দিলাম, এটা কিন্তু না, এটা হচ্ছে ইসলামিক রুলসের আইনের ইমপ্লিমেন্টেশন যখন একটা ফর্মাল স্ট্রাকচারের মধ্যে হবে তখন হচ্ছে ইমপ্লিকেশন, এবং সেটা যদি সেটাতে কোনো সমস্যা না, কেন সব দেশে আছে। সিঙ্গাপুরে যদি যান আপনি, আপনাকে যেভাবে ব্যাত দিবে ওইটা কারোর চোখে লাগে না, সে ব্যাতের দৃশ্য যদি কেউ দেখে ওই ব্যাতের দৃশ্য ওরা ব্যাটটা দেয় আবার ওটা প্রচার করে, যদি তোমরা এই কাজটা করো এরকম ব্যাত পড়বে, ঠিক আছে, তাহলে ওই ব্যাত যখন পড়বে ওই জিনিস দেখেই কিন্তু কেউ রাস্তা কী করে না, কোনো ময়লা ফেলে না, ময়লা যদি ফেলেন সাথে সাথে কী হবে, ওই যে কেইনিং সিস্টেম আছে তাদের, কেইনিং সিস্টেমে যাবে, ওই কেইনিংয়ের ভয়ে সিঙ্গাপুরের মানুষ যা রুলস রেগুলেশন আছে সবাই কি অক্ষরে অক্ষরে পালন করে। তাহলে এটা হচ্ছে না তাদের দেশে, তাহলে তাদের দেশে যদি এটা থেকে থাকে মুসলিমদের সমাজের মধ্যে এই ধরনের আইন থাকলে আরেকজনের অবজেকশন কেন থাকবে, তাই না? তাহলে সেই যে আর্গুমেন্টটা, সেই আর্গুমেন্টটা আমরা করতে জানি না, সেই আর্গুমেন্টটা আমরা করতে জানি না, কারণ হচ্ছে না আমরা কিতাব সম্বন্ধে কিছু জানি না। আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলা, এই কিতাবের কি এদেরকে ক্যারি করার জন্য, সেই জন্মগ্রহণ করার পরে সেটা আমরা জানি না যে সেটা হাউ টু ক্যারি। তাহলে এই জায়গায় আমরা কিন্তু কঠিন একটা পরিস্থিতির মধ্যে পড়তেছি, যে আমরা কিতাবকে কী করতেছি, হাইড করতেছি, হাইড করার
পরিস্থিতির মধ্যে আমরা পড়তেছি, এটা হচ্ছে আমাদের আমাদের জন্য বর্তমান সময় একটা এডিশনাল টেস্ট, যে টেস্টের মধ্যে সবাই আমরা পড়ব। তাহলে এখানে হাইড করা মূল বিষয়টা হচ্ছে আপনাকে আমাকে কী করতে হবে, এটা ক্লিয়ার করতে হবে। তাহলে এখানে আমরা দেখি ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়্যিনাতি ওয়াল হুদা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু নাজিল করছেন সেখানের মধ্যে যেটা আছে সেটা হচ্ছিল কি, একটা হচ্ছিল বাইয়্যিনাত আর একটা হুদা। এর আগে বলি যে এর আগে যখন ইহুদি খ্রিস্টানদেরকে যা কিছু কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন সেখানকার সম্বন্ধে সূরা ইমরানের মধ্যে একটা খুব পরিষ্কার কথা বলা আছে, ওয়া ইজ আকাজ আল্লাহু মিসাকা আল্লাযিনা উতুল কিতাব, এবং স্মরণ করো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, মিসাক মানে প্রতিজ্ঞা নিছেন কাদের কাছ থেকে, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের থেকে কি, লা তুবাইয়িনুনাহু, অবশ্যই অবশ্যই তোমরা কেন, এখানে দেখেন যারা গ্রামার বুঝেন একটা লা আছে একটা নুন শব্দ আছে, মানে হচ্ছিল অবশ্যই তোমরা কি করবা, অবশ্যই অবশ্যই তোমরা এটাকে ক্ল্যারিফাই করবা, এটাকে বিস্তারিত করবা, লিননাস মানুষের জন্য। এখানে আয়াতে কি আছে দেখেন, লিননাস বাইয়ানাহু লিননাস, তাহলে একই জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই বলছেন এখনও বলতেছেন ভবিষ্যতে সব জায়গায় হলো, এটা হলো অ্যাপ্লিকেবল একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত, সেখানে বলতেছেন লিতুবাইয়ু নুন্নাহু নুন্নাহু লিলনাসে ওয়ালা তাকতুমুহু তুমুনাহু ওয়ালা তাকতুমুনাহু, এবং এটাকে কী করবো না, হাইড করবো না। দ্যাট মিন্স আপনি আমি যদি এটা ক্ল্যারিফাই না করি সাথে সাথে এটা কী হচ্ছে, হাইডিং হয়ে যাচ্ছে, বুঝা গেছে দুইটা কথা, কিন্তু দুইটা ফেল এখানে একসাথে আছে, একটা হচ্ছিল ক্ল্যারিফিকেশান, যদি আপনি ক্ল্যারিফিকেশান না করেন সাথে সাথে এটা কি মধ্যে পড়ে যাবে, তাকতুমুর মধ্যে পড়ে যাবে, কারণ হচ্ছিল তারা কি করছিল, ফা নাবাদাহু ওয়ারা জুহুরিহিম, তারা এটাকে তাদের পিছনের দিকে ছুঁড়ে ফেলছিল, তারপর কি, ওয়াশতারু বিহি সামানান কালিলা, এটা তারা ট্রেড করছিল খুব অল্প প্রাইসে, ফা বিহসা মা ইয়াশতারুন, এবং কতই না নিকৃষ্ট সে ট্রেড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। তাহলে এইটা হচ্ছিল এই আয়াতের সাথে লিঙ্ক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলতেছেন যেখানে এটাকে কি করতেছে, ক্ল্যারিফাই করা। তাহলে এখানে যেটা দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু নাজিল করছেন, মা আনজালনা যা কিছু নাজিল করছেন সেটার মধ্যে দুইটা পার, একটা হচ্ছে কি আল বাইয়ানাত, একটা হচ্ছে কি হুদা। এই বাইয়ানাত এবং হুদা এই শব্দ দুইটা কি, এই শব্দ দুইটা যদি দেখেন বাইয়ানাত সবচেয়ে হলো ক্লিয়ার প্রুফ ইংরেজিতে বলে, আর বাংলা হলে কি হবে, সুস্পষ্ট প্রমাণ। এই শব্দ দুইটা বোঝা কিন্তু খুব জরুরি, আল বাইয়ানাত শব্দের অর্থ হচ্ছিল সুস্পষ্ট প্রমাণ, আর আল হুদা মানে হচ্ছে ওয়াল হুদা মানে হচ্ছিল পথ নির্দেশ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করছেন কি, সুস্পষ্ট প্রমাণ এবং পথ নির্দেশ, এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করছেন। কেন, এটা কোরআন মজিদে বিভিন্ন জায়গায় আপনাকে বলছেন, সেটা হচ্ছিল কি, হাত্তা ইয়াতাবাইয়ানা লাহুম আন্নাহুল হক, যতক্ষণ পর্যন্ত সে পর্যন্ত না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এটি নিঃসন্দেহে ধ্রুব সত্য। তাহলে একদম ক্ল্যারিটি বলতে পারে যে সুস্পষ্টতার ডেসক্রিপশন কোথায় আছে, কোরআন মজিদে আছে। তারপরে বলা হচ্ছিল কি, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআনা ওয়ালাউ কানা মিন ইন্দি গাইরিল্লাহি লা ওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, এটা যদি আল্লাহর তরফ ছাড়া অন্য কারো কাছ থেকে যদি এটা আসতো তাহলে এটা অবশ্যই এটার মধ্যে কি অনেক বড় ধরনের কি থাকতো, মতবিরোধ থাকতো, ইখতিলাফ থাকতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে কোরআন মজিদের বিভিন্ন জায়গায় ক্ল্যারিফাই করছেন। এখন মজার ব্যাপার হচ্ছিল যে বাইয়্যিনাত এবং হুদা এই জিনিসটা হচ্ছিল পরিষ্কার প্রমাণ, প্রচুর পরিষ্কার প্রমাণ দিয়ে আপনাকে কি করতে হবে, বিশ্বাস করতে হবে, পরিষ্কার প্রমাণ দিয়ে আপনাকে বিশ্বাস করতে হবে। যেমন আমাদের সোসাইটির মধ্যে আমাদের সমস্ত রিলিজিয়াস প্রিচিং এবং টিচিংয়ের মধ্যে দুইটা জিনিস অ্যাড্রেস করা হয়, একটা হচ্ছিল কি, হোয়াট অ্যান্ড হাউ, কি এবং কিভাবে, যে জিনিসটা এখানে এক্সপ্লেন করা হয় না সেটা হচ্ছে কেন। আপনি ইমান কি ডেসক্রাইব করলেন, সালাত কি, জাকাত কি, সিয়াম কি, হজ কি, সাদাকা কি, ঠিক আছে, আপনি ইসলামিক স্টাডির মধ্যে আপনি দেখবেন যে যত ইসলামিক বই আছে সব জায়গায় ডেফিনেশন এটা কি ওটা কি ওটা কি বলা হচ্ছে,
কীভাবে বলা হচ্ছে, কীভাবে সলাত আদায় করবেন, কীভাবে কী করবেন, হজ করবেন, হ্যাঁ কীভাবে সিয়াম পালন করবেন, কীভাবে ফিতরা দিবেন, কীভাবে বিয়ে করবেন, কীভাবে কী করবেন, ব্যবসা করবেন, যদি এতটুকু পর্যন্ত কেউ যায় তাহলে কীভাবে, কিন্তু কোনো জায়গায় কেনর উত্তর নাই। কোনো জায়গায় কেন আপনি আমি সলাত আদায় করবো সেটার কি উত্তর কোনো জায়গায় নাই। এটা যদি কেউ প্রশ্ন করে, সাথে সাথে তাকে রিলিজিয়াস যারা প্রিচ করে তাদেরকে কী করে, তারা অফেন্ড করার চেষ্টা করে, আপনার কি ইমান নাই, আপনার কি ইমান নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে সবচেয়ে বেশি ব্যাপকভাবে এক্সপ্লেন করছেন কেন, ব্যাপকভাবে কোরআন মজিদে এক্সপ্লেন হয়েছে কেন আপনি আল্লাহর উপর বিশ্বাস আনবেন, কেন আপনি ইয়াউমিল আখিরের উপর বিশ্বাস আনবেন, কেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস আনবেন, কেন আপনি এই কাজগুলো করবেন, কেন বিশ্বাসটা আপনি করবেন, সেই জিনিসটা টোটাল কোরআন মসজিদের মধ্যে এক্সপ্লেইন আছে। তাহলে টোটাল রিলিজিয়াস টিচিং মধ্যে বড় ধরনের ফ্ল হচ্ছিল কি, আমরা কেনর উত্তর দিচ্ছি না। কেনর উত্তর যখন আপনি আমি দিতে পারছি না, তখন ন্যাচারালি মানুষ কি হচ্ছিল, মানুষ হুদা পাচ্ছে না। আপনি যদি কেনর উত্তর দিতে থাকেন, কেনর উত্তর দিয়ে যদি আপনার সন্তানকে বড় করেন, সে আস্তে আস্তে কী করবে, গ্র্যাজুয়ালি সে হুদা নিতে পারবে না। ফজিলতের হিসাবের ওই হিসাবে তো বললাম, তো ওই হিসাব তো হইল না। সেই জন্য দেখা যায় যে একটা বাচ্চা ছোটোবেলায় খুব সুন্দর আন্তেলবাদ করে, খুব সুন্দর করে সলাত আদায় করে, যখনই তার কৈশোর পদার্পণ করে দুনিয়া যখন সে অন্য জিনিস দেখে, তখন আস্তে আস্তে কী করে, কন্ট্রাডিক্ট করে, সে কী করে এখান থেকে বের হয়ে আসে। অথচ আপনি দেখবেন যে অন্য দেশে, যেমন আরব দেশগুলোতে কিন্তু এই জিনিসটা এত ব্যাপক না, আমাদের দেশে এই জিনিসটা ব্যাপক, ইংরেজি শিক্ষিত দেশে এটা ব্যাপক, যেখানে এই এডুকেশনটা কোনোভাবে নাই। সেই যে কী কারণে নাই, মূল কারণটা হচ্ছিল আপনার আমার কোরআন পঠনের মধ্যে সেই কনসিস্টেন্সি নাই। আমরা কোরআনকে ঘিরে সব কিছু করতেছি, আপনি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতেছেন সুন্দরভাবে, আপনি মুখস্থ করার চেষ্টা করতেছেন সুন্দরভাবে, কিন্তু কোনোভাবে কোরআনটা বোঝার চেষ্টা করতেছেন। সবাই জানে কীভাবে হজ করতে হবে, কীভাবে সালাত আদায় করতে হবে, প্রসিডিং নিয়ে তর্ক বিতর্ক চলতেছে, বুকে হাত না পেটে হাত না মাথায় হাত, কিন্তু সলাতের মধ্যে কী পড়া হচ্ছে সেই জিনিসটার ব্যাপারে কারো কোনো কনসার্ন নাই। অথচ দ্যাট ইজ দ্য মেইন পার্ট, এটারও গুরুত্ব আছে, কিন্তু মূল গুরুত্ব হচ্ছিল কোন জায়গায়, সলাতের মধ্যে আপনি আমি কী পার্ট করে কী বুঝতেছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। তাহলে সেটা যদি আপনি আমি না বুঝি, তাহলে কোনোভাবে আপনি আমি কোরআন থেকে কী নিতে পারবো না, কেনর উত্তর পাবো না। কোরআন যদি আপনি সুরা নাবা পড়েন, সুরা আলী ইমরান পড়েন, সুরা আপনার বাকারা পড়েন, এটা যদি আপনি পড়ে পড়ে বুঝেন, এটা হচ্ছে গ্রহণ করতেছেন সাথে সাথে আপনি বুঝেন, সেই বোঝার মধ্যে দিয়ে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করতেছেন, ক্ল্যারিফাই করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার প্রমাণের বর্ণনা দিতেছেন কোথায়, কোরআন মসজিদের মধ্যে। তাহলে সেটাকে ধারণ করতে হবে, আপনি যদি একটা ট্রান্সলেশন পড়েন এটাকে ধারণ করতে পারবেন না। আপনি রিবা থেকে বাঁচতে চান, সুদ থেকে বাঁচতে চান, আপনার সুরা বাকারার 275 অনওয়ার্ড সুরা আয়াতগুলো যদি আপনি অর্থসহ, মানে কি যখন পড়তেছেন তখন আপনি বুঝতেছেন, এই পজিশনে যখন আপনি পাবেন তখন এটার ধারে কাছে কিন্তু আপনি থাকতে পারবেন না। এটা ফ্যাক্ট, আপনি চিন্তা করে দেখেন, আপনি চেষ্টা করে দেখেন, আপনি এই প্রচেষ্টা নিয়ে দেখেন, আরবি গ্রামার করে সুরা বাকারার ওই সেকশনটা খালি আপনি পড়েন, তারপর দেখবেন যে যত রিবার আপনার পজিশন আসবে আপনি এখান থেকে দৌড়াবেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কি, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা কামা ইয়াকুমুনা ইল্লা আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানি মিনাল্লাস। যারা রিবা কনজিউম করে তাদের অবস্থা এমন, তারা এমনভাবে দাঁড়ায় যে তাদেরকে শয়তান কন্টিনিউয়াসলি কী করতেছে, তাদেরকে ব্যতিব্যস্ত করে ফেলতেছে। কী কারণে তারা বলে কি, জালিকা বি আন্নাহুম কালু ইন্নামা বাইউল মিসরুর রিবা, বাই মানে ব্যবসা হলো ইয়ের মতো, কী বলে রিবার মতো, ঠিক আছে, কন্টিনিউয়াসলি বলতে থাকে। এবং আপনি দেখবেন এই আলোচনা কিন্তু চলতেছে, এই আলোচনা কিন্তু সব জায়গায়, ব্যবসা আর ইয়ে তো একই জিনিস, একটা একই জিনিস। তাহলে এটা কাকে, কে এই জিনিসটা করতেছে, শয়তান আপনাকে পুশ করতেছে। আল্লাহ বলতেছেন যদি তোমার এটা বুঝতে হয় তাহলে শুনে রাখো কি, ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা, যে আল্লাহ কী করছেন, রিবাকে হারাম করছেন, বাইকে হালাল করছেন, তাই না।
তাহলে এইভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেভাবে ইনস্ট্রাকশনটা দিচ্ছেন সেই ইনস্ট্রাকশনটা যদি আপনি ফলো করতে পারেন তাহলে অবশ্যই কোরআন মজিদ কী হবে, যখন শুনতেছেন বুঝতেছেন তখন যদি আপনি এটা বুঝেন, বেসিক ফ্রেমটা যদি আপনি বুঝেন তাহলে এটাকে হোল্ড করতে আপনি আমি পারবো। ঠিক একইভাবে কোরআন মজিদের বিভিন্ন জায়গার টোটাল কোরআন মজিদকে আপনাকে বুঝতে হবে। তাহলে কোরআন এডুকেশন হচ্ছিল একটা গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছিল যে এটা হচ্ছিল যে বেসিক ফর্মুলা, ইসলামিক এডুকেশনের ক্যারিকুলামের বেসিক ফর্মুলা হচ্ছিল যে এভরি জেনারেশন জেনারেশন বা জেনারেশন হইতে হবে, সেটা হচ্ছিল ইট শুড বি অন কোরআন বেসড, এটা কোরআন বেসড এডুকেশন হতে হবে। কোরআনের নলেজ, কোরআনের আন্ডারস্ট্যান্ডিং প্রতিটা মুসলিমের মধ্যে থাকতে হবে, এটা হচ্ছে মিনিমাম লেভেল, আলেম লেভেল না। আপনি কোরআন রিডিং করতেছেন, আপনি মুখস্থ করছেন, আপনি এটা কিচ্ছু না, ইউ আর নাথিং, এটা মিনিমাম লেভেলও না। একজন মিনিমাম লেভেল মুসলিমের জায়গা হতে হবে কি, সে যখন কোরআন পড়তেছে সে বুঝবে, যখন কোরআন সে শুনতেছে এটা হচ্ছে মিনিমাম লেভেল। এরপরে হচ্ছে যে আলেম সেইগুলো তো বুঝবে, সে যে এটা টিচ করবে, যে এই প্রসিডিউরে টিচ করবে তাকে, তখন সে হচ্ছে আলেম। কিন্তু আমাদের দেশে কেউ মনে করে যে কোরআন মুখস্থ করে বললাম আমি হয়ে গেলে আলেম, না কিচ্ছু হবে। একটা সন্তান একটা বাচ্চা যদি 11-12 বছর বয়সে কী করে হেফজ করে, এই অবস্থায় যদি সে 60 বছর পর্যন্ত সে জীবনযাপন করে, সে পরকালে হবে সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতিতে, তার মাথা কী করে হবে, বারবার ভাঙা হবে, সে তো জান্নাতে যাওয়া তো দূরেই কথা, তার মাথা কী হবে, ভাঙতে থাকবে আর মাথা জোড়া লাগতে থাকবে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই নিয়ামত দিছে কি 11-12-13 বছর বয়সে কোরআন মজিদ মেমোরাইজ করার তাকে সুযোগ দিছে, সে কী করে নাই, এটা বুঝে মানুষকে কী করে নেয় সেখানে। তাহলে তার যার পিতা মাতা মনে করতেছে যে ছেলে মেয়েকে হাফেজ বানায় জান্নাত কিনে ফেলছে, এবার তার কী অবস্থা বলেন, যাকে হাফেজ বানাইছে তার পরিণতি দেখেন, সে তোতা পাখির মতো খালি পড়ে যাচ্ছে, সে কিছুই বোঝে না, কোনো সুপারিশ টুপারিশ না, সব বাজে কথা, সব বাজে কথা। আপনি হাদিসগুলো অ্যানালাইসিস করে দেখেন, কোরআনের সাহাবি হইতে হবে, যারা কোরআনের সাহাবি হবে তারাই সে সাহাবি। মানে কি কম্পেনিয়ান, মানে কি বাংলায় যদি বলেন বন্ধু, বন্ধু সাথী, সাথী মানে কি আপনার বন্ধুর সমস্ত হাড়ির খবর আপনি জানেন, তাই না? তাহলে কোরআনের হাড়ির খবর আপনি জানেন, আপনি তো আমি রিডিং করি উইদাউট এনি আন্ডারস্ট্যান্ডিং, তাই না? তাহলে এটা একটা বড় ধরনের ফ্ল। এই ফ্লটার কারণে কি হচ্ছে, যে জিনিসটা হচ্ছিল আপনি জানছেন কিভাবে এবং কি এবং কিভাবে জানতেছেন ম্যাক্সিমাম, আপনি আমি কেন জানতে পারতেছি, কেনভাবে কেন আমাকে মুসলিম হইতে হবে। তাহলে এই টিচিংটা এমন এত গুরুত্বপূর্ণ, এই টিচিংটা যদি আপনি ইমপ্লিমেন্টেড হয় তাহলে যদি দুইটা জিনিস হবে, একটা হচ্ছে মানুষ ইসলামে প্রবিষ্ট হবে, আর যারা ইসলামের মধ্যে আছে তারা কী করবে, তাদের ইসলামটাকে ক্যারি করতে পারবে একই ক্যারিকুলামে। আবার বলি, এই ক্যারিকুলামে কী হবে, মানুষ ইসলামে প্রবিষ্ট হবে, কেন সে লজিক্যালি কনভিন্স, যেমন আমি আমার ছেলে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেই কিন্তু সে মুসলিম হইল না, তাকে কনভিন্স হয়ে আসতে হবে, তাকে জীবনের অভিজ্ঞতা থেকে কনভিন্স হয়ে আসতে হবে। সে যখন কোরআন মজিদ তার বুঝের মধ্যে থাকবে, তার জীবনের ক্রাইসিস সাকসেস সবগুলোর মধ্যে কী করবে, সে কোরআন মজিদকে কী পাবে, খুঁজে পাবে। সে যখন পাবে তার কনভিকশন কী হবে, দিন দিন ডে বাই ডে তার কনভিকশন বাড়তে থাকবে, তার কনভিকশন যখন বাড়তে থাকবে তখন সে হুদা সবচেয়ে মানুষের ছিল, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রেশনাল মানুষ হিসেবে বানাইছে, রেশনাল, সে লজিক্যালি চিন্তা করে, কিন্তু লজিক্যালি যেমন চিন্তা করে তার কিন্তু একটা হার্টও আছে, ইললজিক্যালি চিন্তা করে। যেমন একজন লাং ক্যান্সারের স্পেশালিস্ট ডাক্তার সাহেব কিন্তু ধূমপান করে, ঠিক আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে লাং ক্যান্সার, যে ফুসফুসে ক্যান্সারের ডাক্তার সাহেব কী করতেছেন, সিগারেট খাচ্ছেন, অথচ যে লোকটা ট্রিটমেন্ট করতেছে তাকে মূল কারণ কী, সে স্মোকার দেখে কিন্তু মূল কারণ লাং স্পেশালিস্ট। তাহলে এই ডাইমেনশনও কিন্তু আছে। তাহলে কোরআন হচ্ছে এমন একটা জিনিস যে কী করে আপনার হৃদয়কে কীভাবে অ্যাড্রেস করে, আপনার হৃদয়কে অ্যাড্রেস করে অ্যাজ এ কী হিসাবে, আপনার হার্টকে অ্যাড্রেস করে অ্যাজ ওয়েল অ্যাজ মাইন্ডকে অ্যাড্রেস করে, দুই জিনিস, দুইটা জিনিসকে পিউরিফাই করে হচ্ছিল কে, কোরআন মজিদ। আপনার মনের যত প্রশ্ন আছে কোরআন মজিদ যদি আপনার থরো থাকেন, আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে থাকেন, বোঝের মধ্যে থাকেন, তাহলে সেটা কী করবে, কন্টিনিউসলি আপনাকে কী করবে, রিমাইন্ড করে দেবে, ওই আয়াত আপনার মনের মধ্যে অটোমেটিক আসতে থাকবে।
আপনি যখন চিন্তা করতে থাকবেন সমস্ত আয়াতগুলো কী করতে থাকবে, অটোমেটিকলি আসতে থাকবে, কোরআনের সাথে ইন্টারাকশন হচ্ছে সেই জিনিসটা। তাহলে সেই জিনিসের মাধ্যমে মানুষের মনের মধ্যে এবং হৃদয়ের মধ্যে দুইটা, যেমন মন হৃদয় আপনি যদি বলেন, মাইন্ড অ্যান্ড হার্ট, যদি এটা বোঝা জরুরি। মাইন্ডকে আপনি বলতে পারেন লজিক্যালি চিন্তা করে, হার্ট কী করে ফ্ল্যাকচুয়েট করে। এই জন্য বললাম না যে একজন লাং স্পেশালিস্ট, লাং ক্যান্সার স্পেশালিস্ট, যে ফুসফুসের ক্যান্সারের ট্রিটমেন্ট করে, উনি ওনার মাইন্ড কনভিনসড, কিন্তু কী কনভিনস না, হার্ট কনভিনস না ধূমপানের ব্যাপারে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটাই। তাহলে এখন দেখেন মূল বিষয়টা হচ্ছিলো যে আমাদেরকে কন্টিনিউয়াসলি হোয়াই এর এক্সপ্লেনেশন দিতে হবে, হোয়াইকে আমাদের অ্যাড্রেস করতে হবে, তাহলে আমাদের জন্য সহজ করুন। এবং কোরআন হচ্ছিলো সেটা, এবং এখানে যে রাস্তাটা বলা হচ্ছে যখন আপনার আমার মধ্যে এই বাইয়েনাথ ইমপ্লিমেন্ট, এবং প্রথমে কিন্তু বলা হচ্ছে কি বাইয়েনাথ, তাই না? আপনার আয়াতটা দেখেন, প্রথমে বাইয়েনাথ দেন ফলো করবে হুদা, প্রথমে বাইয়েনাথ তারপরে কি, তারপরে হচ্ছে হুদা। এটা হচ্ছে ইন্টারেস্টিং সিকোয়েন্স, কোনোভাবে বাইয়েনাথের আগে হুদা আপনি অ্যাডাপ্ট করতে পারবেন না, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে কে মা আনজালনা মিনাল বাইয়েনাতি ওয়াল হুদা, তাই না? তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ রিফ্লেকশন হচ্ছিলো এই জায়গায়, যে প্রথমে আগে ক্ল্যারিফিকেশন দরকার, হোয়াইয়ের আনসার হইলে সেক্ষেত্রে অটোমেটিকলি হুদাটা কী করতে হবে, অ্যাডাপ্ট করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে নাজিল করছে শুধুমাত্র সেখানে না, বলতেছে মিম বাদে বাইয়ানাহু লিন্নাস ফিল কিতাব, এটাকে কী করছে মানুষের জন্য, মানুষ শুধুমাত্র মুসলিমের জন্য, সমস্ত মানব জাতির জন্য এটাকে কিতাবের মধ্যে ক্ল্যারিফাই করে লিখে রাখছে। এবং আপনার আমার কাজ হচ্ছিল কি সেটাকে মানুষের সামনে ক্ল্যারিফাই করা। এখন বললেন যে কিতাবের মধ্যে লিখে দিচ্ছেন, আপনাকে এটাকে শিখাই দিচ্ছেন, তাদেরকে শিখাইছেন, একটা আরব দেশে না একটা জেনারেশন তৈরি করে দিচ্ছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আগের আয়াতগুলো দেখেন, কামা আরসালনা ফিকুম রাসূলান মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন। একজন রসুলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবের স্টার্ট আপ করে দিচ্ছেন, একটা জেনারেশন তৈরি করে দিচ্ছেন, সেই জেনারেশন কী করবে আরেকটা জেনারেশনকে দিয়ে দেন, বলছেন না কাজালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা মিনান নাস আলা নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। তাহলে এই যে আয়াতগুলো কানেক্টেড হচ্ছে, এই কানেকশনের মধ্যে মুসলিম পরিবারে যাকে জন্ম দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার জন্মগত রেসপন্সিবিলিটি কী এই কিতাবকে কী করা, ক্লিয়ার করা, এই কিতাবকে সমস্ত মানব জাতির জন্য কী করা, ক্লিয়ার করা, ক্ল্যারিফাই করা, এর মধ্যে সুস্পষ্ট প্রমাণ যেটা আছে সেটাকে ডেসক্রাইব করা। আপনি আমি যদি নাই জানি তাহলে ডেসক্রাইব করবো, এটা যদি করতে না পারি উলাইকা ইয়ালানুহুমুল্লাহু ওয়া ইয়ালানুহুমুল্লাইমুন, তাদের উপরে আল্লাহর লানত এবং লানতকারীদের লানত। আল্লাহ এত বেশি রুষ্ট হচ্ছেন তাদের প্রতি যাদেরকে কী করা হয়েছে, এই কিতাব দেওয়া হয়েছে। তাহলে কিতাবের বিষয়টা হচ্ছিল দুইটা, একটা হচ্ছিল যাদেরকে কিতাবের বিশেষ জ্ঞান দেওয়া হয়েছে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক রকম পরিস্থিতিতে, যেমন ধরেন মুসলিম সমাজের মধ্যে যারা আছে তাদেরকে বিভিন্ন রকম পজিশন দিচ্ছে না, কাউকে আল্লাহ ডাক্তার হওয়ার ফ্যাসিলিটি দিচ্ছে, কাউকে ইঞ্জিনিয়ার হওয়ার ফ্যাসিলিটি দিচ্ছে। তাহলে এই ফ্যাসিলিটির মধ্যে সে নিচে সে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, সে কী জানে, সে কিতাব ক্যারি করে, কেন তাকে তো সেই পটেনশিয়াল পড়াশোনার ক্যাপাসিটি তার মধ্যে দিছে, তাহলে সে একটা জিনিস নিয়েছে আরেকটাকে কি অ্যাবান্ডেন করছে কি জানে, কেন এই কিতাবকে ক্ল্যারিফাই করার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মুসলিমের। এটা হচ্ছিল মিনিমাম রিকোয়ারমেন্ট টু বি এ মুসলিম, নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করবেন তার উপরে লানত করতেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির প্রতি সবচেয়ে বড় রহমত করছেন কী দিয়ে, এই কিতাবের মাধ্যমে। সবচেয়ে বড় রহমত আল্লাহ তো আপনার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে প্রতিনিয়ত তো সব কিছু দিচ্ছেন, সব কিছু দিচ্ছেন, আপনার বাবা আপনার মা আপনার ভাই বোন আপনার খাওয়া দাওয়া সমস্ত টেক কেয়ারই করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এক্সক্লুসিভলি এককভাবে করতেছে। তাহলে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে আপনার ডিসক্রিপশনে কী দিচ্ছেন, একটা কিতাবকে দিচ্ছেন যে তুমি কী করো এটাকে মানুষের মধ্যে অ্যাভেলেবেল করো, কি আসবে না আসবে সেটা পরের ব্যাপার, তোমার দায়িত্ব হচ্ছে মানুষের কাছে প্রপার ওয়েতে এটাকে পৌঁছানো। এটা হচ্ছে প্রতিটা মুসলিম পরিবারে, মুসলিম হিসাবে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মুসলিম পরিবারে জন্মগ্রহণ দিয়েছেন তাদের জন্য এটা তো অ্যাসেনশিয়াল জিনিস। এবং মালাইকারা কেন ক্ষিপ্ত, কেননা এইটার সাথে যদি আপনি লিঙ্ক করেন, একটা হাদিসের রেফারেন্স আমরা পিটলি বলি,
সেটা হচ্ছে একটা হাদিসের রেফারেন্স এভাবে আছে যে যেখানে কোরআনের মজলিস যেখানে হয়, কোরআন নিয়ে যখন আলোচনা করা হয় সেই মজলিসটাকে কী করে মালাইকারা কী করে ঘিরে রাখে, ঠিক আছে, তাদের উপরে সালাওয়াত নাজিল হয়। তারপরে এই যারা কোরআন মজিদকে নিয়ে আলোচনা করে শেখার চেষ্টা করে এই প্রচেষ্টার ব্যাপারে তাৎক্ষণিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দরবারে কী করেন, তাদের সাথে তাদের ব্যাপারে আলোচনা করেন। তাহলে আল্লাহর কাছে কত পছন্দনীয় একটা কাজ, যে জন্য আপনাকে আমাকে কী করছেন, মুসলিম পরিবারে জন্ম দিয়ে কোরআনকে ক্যারি করার দায়িত্ব দিচ্ছেন। এখন এটা যদি আপনি আমি না করি তাহলে কী হবে, ঠিক একইভাবে যেরকমভাবে আপনাকে অনার করা হচ্ছে এটা যদি না করা হয় ঠিক একইভাবে কী করা হবে আপনাকে, আমার আপনার আমার উপরে কী অভিসম্পদ করা হবে, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলতেছে। এবং গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছিলো কি, যে গোপন করার মূল বিষয় হচ্ছিলো যে আমরা হাইড করতে চাই, কী জন্য আমাদের কোনোরকম অকার্ট পরিস্থিতির মধ্যে পড়তে পারি সেজন্য হাইড করতে চাই, এটা হচ্ছিলো গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু কোরআনের কোনো অংশ, কোনো আয়াত, কোনো শব্দ গোপন করার কিছু নেই, আনজাস্ট কোনো কিছুই নেই, এমন কিছু কেউ দেখাতে পারবে না যদি ইনসাইট সে যদি এটা পড়াশোনা করে। এভরিথিং ইজ লজিক্যাল, এভরিথিং হচ্ছিলো মানুষের ফিতরা, যেটা মানুষের ফিতরার মধ্যে যেটা আছে যেটা মানুষ অটোমেটিকলি কুইকলি বুঝতে পারে। যেমন হরতাল ডাকলেন, হরতাল সংক্রান্ত এক একজনের এক এক ব্যাখ্যা আছে না, ইসলাম ইজ নট অ্যালাউড অ্যাট অল। আপনি হরতাল করে মানুষের রাস্তা, হরতাল স্পেসিফিক যদি বলেন, হরতালের মাধ্যমে মানুষের রাস্তার মধ্যে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেন না। ইমানের সবচেয়ে নিম্নস্তরের কাজ হচ্ছে কি, রাস্তা থেকে কষ্টকর কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। সেক্ষেত্রে আপনি আমি রাস্তা বন্ধ করতে পারি কীভাবে, তাহলে যে মানুষ কি করবে রাস্তা অবজেক্ট করবে তার কি ইমান কাটা গেছে, বলতে পারেন তার কি নাই ইমান সেই মুহূর্তে চলে গেছে, কেন দিস ইজ দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট। তাহলে সেই আন্ডারস্ট্যান্ডিং তো আমাদের কারোর মধ্যে নাই, সেই রিফ্লেকশন তো কারোর মধ্যে নাই, আপনাকে তো ক্লিয়ার করতে হবে। এখন যদি হরতালের বিরুদ্ধে কথা বলতে গেলে কী হবে, আপনাকে কেউ বলবে সরকারের দালাল, বলবে না, বিষয়টা তো সেটা না, সেটা না মানে আপনাকে আমাকে কোনো অবস্থাতে কী করা যাবে না, ইনকনভিনিয়েন্স তৈরি করা যাবে না আরেকজন। এবং সেটার রিফ্লেকশন বলা আছে সেটা হচ্ছিলো যে ইমানের মিনিমাম সর্বনিম্ন স্তর মোর দেন 70 স্টেজ আছে, ইমানের মোর দেন 70 স্টেজ আছে। সবচেয়ে হায়েস্ট স্টেজ হচ্ছে কি, একিনের সাথে বলা হা লা ইলাহা ইল্লাল্লাহ। এবং সবচেয়ে লোয়েস্ট স্টেজ কি, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায় হওয়া। তাহলে সেখানে রাস্তাতে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করার কোনো সুযোগ নাই। আর গুরুত্বপূর্ণ একটা ইমানের অঙ্গ কি, হায়া, লজ্জা সরম হায়া। তো লজ্জা সরম হায়া বুঝাইতে গেলে কি কোনো বিদ্যাবুদ্ধির দরকার আছে, নিজের প্রতি অনেস্ট হলে বুঝবেন যে আপনি কোন ড্রেস পরলে আপনি আমি বেহায়ার মতো চলি, আর একটা লোক কোন ড্রেস পরলে কীভাবে চললে সে বেহায়ার মতো চলে, এটা বুঝতে গেলে কোনো রকম কী লাগে না, কোনো ইউনিভার্সিটির কোনো ডিগ্রি লাগে না। আর যার বুঝ নষ্ট হয়ে গেছে তার কী পড়তে হবে, সাইকোলজি সোশ্যোলজি পড়েন, ওখানে নন মুসলিম স্কলাররা এমন সব কথা বলবেন আপনি লজ্জা পাবেন। যাদের এই বুদ্ধি চলে গেছে যে আমি বুঝতে পারতেছি না, এটা গো অ্যান্ড স্টাডি সাইকোলজি অ্যান্ড সোশ্যোলজি, এটা যখন পড়বেন তখন দেখবেন যে আপনার বুদ্ধি ফিরে আসতে পারে, কেন ইউ হ্যাভ লস্ট ইট, যে কীভাবে ড্রেস করলে এটা ইনডিসেন্ট হয়, কীভাবে ড্রেস আপ করলে এটা ইনডিসেন্ট হয় পুরুষ এবং মহিলার দুজনের ক্ষেত্রে, কীভাবে আরেকজনের দিকে তাকালে ইনডিসেন্ট লুক হয় সেটা বুঝতে গেলে কি, যদি আপনার আমার মধ্যে যদি সেই ফিতরার জায়গাটা যদি নষ্ট হয়ে যায়, সেই বেসিক জায়গাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কী করতে হবে, এটা রিপেয়ার করতে হবে। রিপেয়ার করতে গেলে আল্লাহ কী করছেন, কিছু বান্দা রাখছেন, তারা কী করছেন, এগুলো নিয়ে গবেষণা করছেন, ওই গবেষণার ফল যা দেখবেন একই জিনিস, এটা কিন্তু বিল্ট ইন। তাহলে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু ক্লিয়ারলি প্রমাণ সহ দিয়ে দিয়েছেন, বাইয়ানাত সহ দিয়ে দিয়েছেন। অতএব এটা একটা গুরুত্বপূর্ণ মানে বড় ধরনের অপরাধ কিতাবের ক্যারিয়ার হিসাবে কি এটাকে হাইড করা। তাহলে হাইড যদি না করতে হয় তাহলে কী হবে, কিতাব সম্বন্ধে আপনার আমার থরো নলেজ লাগবে, খুব ভালোভাবে জানতে হবে। আপনি আমি যদি না জানি এটাই হাইডিং হয়ে যাচ্ছে। আপনি তো বিভিন্ন রকম আপনি আমি কী করবো বিভিন্ন রকম এফোর্ট নিব, তাই না? আচ্ছা, এরপর আসেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইল্লাল্লাযিনা তাবু ওয়া আসলাহু ওয়া বাইয়ানু, তারা ছাড়া যারা কি করবে, তওবা করবে। তওবা মানে আমাদের যেটা বুঝেন রিটার্ন করবে। তওবার মূল সূত্র হচ্ছে কি, মূল শর্ত কি, এটা যে ভুল হয়েছে এটাকে আইডেন্টিফাই করা, রিকগনাইজ করা, তারপর কি এই ভুলটা থেকে আল্লাহর কাছে মাফ চেয়ে ফিরে আসা। তাহলে ভুলটা কি, কিতাব না বোঝা, ভুলটা কি, কিতাব নিয়ে পড়াশোনা না করা। তাহলে সেই জিনিসটা হচ্ছে হলো খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি আমি কিতাব নিয়ে পড়াশোনা করব, সেখান থেকে সেটা যে একটা বড় ধরনের ফ্ল হয়েছে আমার জীবনে সেটাকে আমাকে তওবা করতে হবে। তারপর আসলাহু, আসলাহু মানে এবার কিতাব পড়া শুরু করেন, কিতাব বোঝা শুরু করেন, তারপর সোজার সাথে সাথে কি করবেন, কিতাব অনুযায়ী আপনি আমি জীবনযাপন করছি না, সেখানে কি করতে হবে, কারেক্ট করতে হবে। কারেক্ট করে কিতাব কীরকম, সিবগাতাল্লাহ, ঠিক আছে, আল্লাহর রং আপনাকে ধারণ করতে হবে, যাতে আপনাকে আমাকে দেখে বুঝে যাচ্ছে কি কি যাচ্ছে, কোরআন যাচ্ছে। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি, ক্লিয়ার ডেমনস্ট্রেশন অফ কি, কোরআন মজিদ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, ওনার পার্সোনালিটি কার মতো, রিফ্লেকশন অফ কোরআন। তাহলে সেইভাবে আপনাকে কি করতে হবে, সেই সংশোধনের রাস্তায় আপনাকে আমাকে নিতে হবে, এবং পাশাপাশি কি করতে হবে, ওয়া বাইয়ানু, এবং এটাকে কি করতে হবে, ওইভাবে ক্ল্যারিফাই করতে হবে। ক্ল্যারিফাই এই না যে আমি এখানে বসে বসে আপনাকে ব্যাখ্যা করে দিলাম এটা অর্থ কী, ওটা অর্থ কী, এটা কেন, ওইটা কেন। ক্ল্যারিফিকেশন মানে শুধু এটা না যে আমি খালি আপনাকে ব্যাখ্যা করে গেলাম যে এটা কী ওটা কেন, এটা নিজের জীবনে কী করতে হবে, ধারণ করতে হবে, যাতে আমি আপনাকে বলতেছি এবং সাথে সাথে কী করি সেটা নিজের জীবনে ধারণ করে আমি মানুষকে দেখাতে পারছি, দিস ইজ দ্য থিং উই শুড ডু। তাহলে উম্মাতান ওয়াসাতার কাজ হচ্ছিল কি, মিডল নেশন, মিডল নেশন নাকি জাস্ট নেশন, এটা হচ্ছে জাস্ট নেশন, এমন একটা ব্যালেন্সড নেশন যেটাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্ডিভিজুয়াল থেকে কালেকটিভ লেভেলে আপনাকে দেখাতে বলছে সমস্ত মানব জাতির মধ্যে, যে মানুষ ব্যক্তি মানুষ হলে কীরকম হতে হবে, সামষ্টিক মানুষ হলে কীরকম হতে হবে, সেই জিনিসটার ডেমনস্ট্রেশন হচ্ছে সেটাই। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, তাবু ওয়া আসলাহু ওয়া বাইয়ানু, এই কাজটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রতিটা মুসলিমের জন্য। এখন একটা জিনিস দেখবেন, বিভিন্ন যখন এই আলোচনার মধ্যে আসা হয় তখন কোরআন হাদিস নিয়ে যখন কথা বলা হয় তখন অনেকে বলার চেষ্টা করে যে এই জায়গার থেকে ডিগ্রি ছাড়া ইউ ক্যানট টেল এনিথিং, আপনার 10টা ইজাজা লাগবে, 10 জায়গার ডিগ্রি লাগবে, দেন ইউ ক্যান এলিজেবল টু টক রিগার্ডিং দিস কোরআন। কোরআন খুব কঠিন জিনিস, কিন্তু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলে গেছেন, বাল্লিগি বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, যে তোমরা কাদেরকে বলে গেছেন, সাহাবিদের মধ্যে কি সবাই কি পণ্ডিত ছিলেন, সবাই তো পণ্ডিত ছিলেন না, তাহলে কারা ছিল সাহাবি, হয়তো বা যেদিন বলছেন সেদিন কেউ কি সেদিনই মুসলিম হয়েছে। তাহলে এই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটার জিনিসটার পাশাপাশি এটাও বলা আছে, এমন কিছু বলা যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে, এমন নেগেটিভ মানে জেনে বুঝে কি বলা যাবে না, কোনো রং ইনফরমেশনও দেওয়া যাবে না, তাই না। তাহলে বিষয়টা হচ্ছিল এটাই যে আপনি যতটুকু জানেন উইথ সিনসিয়ার এফোর্ট এটা কী করতে হবে, আরেকজনকে জানাতে হবে। আপনি যখন জানবেন সেটার মধ্যে জানার মধ্যে কী করতে হবে, আপনার প্রচেষ্টা থাকতে হবে যে এটা যাতে কারেক্ট হয়, এবং এই আলোচনাটা মোর বেসড অন কোরআন হওয়া উচিত, কারণ কোরআনের আয়াতের রেফারেন্সে যখন মানুষকে আপনি কোনো কিছু বলবেন দেখবেন যে আপনার ডিস্টরশন কিন্তু কি মিনিমাম হবে, মানুষ মানেই ডিস্টরশন হবে, মানুষ মানেই সেখানে কিছু কী হবে, ভুলভ্রান্তি হবে, ভুলভ্রান্তির ঊর্ধ্বে কিন্তু কেউ না। তাই বলে কি এটা কি চুপ করে বসে থাকতে হবে, ধরেন আমরা এখানে যাই কিছু করতেছি আজকের এখানে আমরা যারা বসছি যারা শুনতেছি আমরা কিন্তু এই পার্টের মধ্যে ঢুকছি, আমরা সেই লানত থেকে বাঁচার জন্যই কিন্তু এখানে আমরা দাঁড়াইছি, আমরা এখানে সকালবেলা ফজরের পরে অনেকে ঘুমায় সেই ঘুম বাদ দিয়ে কি করছি, এখানে যারা হাজির হয়েছি তারা কিন্তু এইটাই আপনাকে আমার আপনার আমার পিছনে প্রেরণা, কী জন্য এই এফোর্টটা নিতে না পারলে কী আমাদের উপর কী হবে, আল্লাহর লানত হবে, মালাইকাদের লানত হবে। এবং এটা যদি আমরা এখান থেকে যদি বেরোয় না আসতে পারি তাহলে এখান এটা এই লানত আমার আপনার উপরে পারমানেন্ট হবে, সেটা পরের আয়াতে বলা আছে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব গুরুত্ব সহকারে বলতেছেন যে আপনার আমার সিনসিয়ার এফোর্ট হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ, এখানে সিনসিয়ার এফোর্টের যদি হয়, যেমন আমরা এর আগে বললাম যে বাইয়ানাত যদি হয় মানুষের মধ্যে যদি কী হয়
ক্লিয়ারিটি থাকে কেন সেই কাজটা করতেছে, তখন সেই হুদাটা খুব ফাস্ট সে দখল করতে পারে। এবং ফাস্ট যদি সে দখল করতে পারে, সেখান থেকে তার মধ্যে তৈরি হয় কি, তার তার সে এমন একটা পার্সোনালিটি তৈরি হয় তাকে দেখে কি আরেকজনের হেদায়তের রাস্তা হবে, তাই না? এটা হচ্ছিল যে একটার সাথে একটা, যে একটা বলা হয় যে কারো হৃদয় থেকে যখন বের হয় তার হৃদয়ে যদি হেদায়তটা থাকে, তখন এই হেদায়তটা আরেকজনের মধ্যে কি হয় ট্রান্সমিটেড। এটা হচ্ছে এরকম একটা অসাধারণ প্রসেস। এখন আপনি যদি আপনার আমার মধ্যে যদি ক্লিয়ারিটি না থাকে, ক্লিয়ার প্রুফ যদি না থাকে, আমার যদি কনভিকশন না থাকে কেন আমি এটা করতেছি, কেন আল্লাহ আছে, কেন ইয়াউমিল আখের আছে, এই বিষয়ে আপনাকে পরিষ্কার ধারণা থাকতে হবে। কোনো ভাষা ধারণা না, পরিষ্কার ধারণা থাকতে হবে, পরীক্ষার বুঝ থাকতে হবে। তখন যখন আপনি বলবেন একজনকে আখেরাতের রাস্তায় ডাকবেন, তখন দেখবেন যে সেও ফিল করবে যে আমারও যাওয়া উচিত। বিষয়টা হচ্ছে এরকম, তাই না? আল্লাহ আমাদের জন্য সহজ করুন। কেন আল্লাহ সুবহানাহু তাআলা এটাই বলতেছেন, ইল্লাল্লাযিনা তাবু, মানে দল হচ্ছে দুইটা, ইল্লা কথার মধ্যে দুইটা, একটা দল কি করতেছে ক্ল্যারিফাই করতেছে, আর একটা দল কি করতেছে ক্ল্যারিফাই করতেছে না। ক্ল্যারিফাই মানে হচ্ছিল এটাকে স্পষ্ট করতেছে না, মানে সে চুপ করে বসে থাকা মানেই হচ্ছিল কি সে লুকাচ্ছে। আর আপনি যখন বলা শুরু করতেছেন তাহলে কি হচ্ছে, আপনি ওই দল থেকে বেরিয়ে আসতেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা তাদের জন্য বলতেছেন, ফা উলাইকা আতুবু আলাইহিম, আমরা তাদের উপর কি টার্ন করব, আমি টার্ন করব তাদের, সে তওবা আমি কবুল করব। ওয়া আনা তাওয়াবুর রাহিম, আমি কন্টিনিউয়াসলি কি করি তওবা কবুল করতে থাকি, সবচেয়ে বেশি তওবা কবুলকারী, এবং কন্টিনিউয়াসলি কি করি রহমত করতে থাকি। আল্লাহ সুবহানাহু তাআলা সেটা বলার পরে এরপর বলতেছেন, ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয় যারা এটা করতে অস্বীকার করছে, কাফারু মানে যারা এটা ডিনাই করছে, ওয়া মাতু ওয়া হুম কুফফার, এবং কাফের অবস্থা, কাফের মানে কি এই অস্বীকার, এই কাজটা না করা অবস্থায় যে মৃত্যুবরণ করছে। এখানে কাফারা শব্দটা হচ্ছে খুব রিলেটিভ, আপনি জানলেন তারপরে এটা করতে আপনি ডিনাই করলেন, এবং এই অবস্থা যদি আপনার আমার মৃত্যু হয়, উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়া মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তাদের উপরে আল্লাহর লানত, মালাইকাদের লানত, এবং সবার লানত পার্মানেন্ট সিল হয়ে গেল। যখন জীবন দশায় আপনি ছিলেন তখন কিন্তু লানতটা ছিল টেম্পোরারি, সেই জন্য ইয়ালানুমুল্লাহ, ইয়ালামু ইয়ালানুহুমুল্লাহ মানে বলতেছে তাদের উপরে আল্লাহর লানত পড়ছে। কিন্তু যখন এটা হয়ে গেছে, আপনি মরে গেলেন, মৃত্যু পর্যন্ত আপনার সুযোগ থাকলো, তখন সবার লালন পার্মানেন্ট হয়ে গেল। কারণ সেই সময় আপনাকে সবাই এসে ধরবে, আপনাকে তো মুসলিম পরিবার, আপনার প্রতিবেশী এসে ধরবে যে আপনাকে তো কোরআন দিয়েছিল, আপনি আমাকে বলেন নাই কেন। সেখানে তো সবার কাছে সত্য পরিষ্কার যে আল্লাহ সামনে আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা পরিষ্কার হয়ে যাবে, তখন সবাই সবাইকে ধরাধরি শুরু করে দেবে, তাই না? তাহলে সেই কার্সিং জিনিসটা চলতে থাকবে, এবং এই কারণে সবাই করবে। তারপর বলতেছে শুধু এখানে না, বলতেছেন খালিদিনা ফিহা, এটা কি পার্মানেন্টলি থাকবে, ঠিক আছে, তারা সেখানে থাকবে। লা ইউখাফফিফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনজারুন, তাদের উপরে আযাব হালকা করা হবে না, তারা কি সেখানে তাদের কোনো রকম আরজি বা তাদেরকে কোনো রকম অবসর, কোনো রকম বিস্তার বা কোনো অবসর দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভয়াবহ পজিশনের কথা আপনাকে আমাকে বললেন এই জন্য যে এটা হচ্ছিল বড় ধরনের অপরাধ যদি আপনি আমি কি করি কিতাবকে লুকাই, ঠিক আছে। তারপরে সেখানে শেষে বললেন, ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, এই ইলাহ হচ্ছিল দ্য সেম ওল্ড ইলাহ, একমাত্র ইলাহ, লা ইলাহা ইল্লা হুয়া হুয়ার রহমানুর রহিম, ঠিক আছে। তাহলে আমরা একটা ব্রেক নিচ্ছি, ব্রেক নিয়ে এখান থেকে আমরা আবার শুরু করবো ব্রেকের পরে। এটা ইন্টারেস্টিং এই আয়াতের প্লেসমেন্ট, 163 নম্বর, এটার উপরে কিছু আলাদা রিফ্লেকশন হওয়া দরকার। তো আমরা একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পর আবার আমরা শুরু করবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবিয়ানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাহবিহি আজমাইন। রব্বি ইশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা 163 নম্বর আয়াত নিয়ে আবার আলোচনা শুরু করলাম। এতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, যে যারা কিতাব কি করবে লুকাবে, তাদের পরিণতি সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভয়ঙ্করভাবে এখানে ভয়াবহভাবে এই বর্ণনা দিলেন যে তাদের উপরে আল্লাহর লানত, মালাইকাদের লানত, মানুষের লানত সব একসাথে হবে, এবং এখানে তাদেরকে বেরোয় আসতে হবে, তাওবা করে
আসলাহু করে এবং সেখান থেকে এটাকে ক্ল্যারিফাইয়ের কাজের মধ্যে নিজেদেরকে ইনভলভ করতে হবে। বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের এই ইলাহ হচ্ছিল অনলি ইলাহ, এটা কিন্তু সেই আগের ইলাই, এটা ডিফারেন্স কিছু না। কেননা এই কাজটা কে করছে, ইয়াকতুমু কে করছে আগে, সবচেয়ে ইতিহাসে, মানব ইতিহাসে এই কাজটা সবচেয়ে বেশি করছে হচ্ছিল ইহুদিরা। ইহুদিরা করে আসছে, যে ইহুদিদের যে ইলা ছিল সে হচ্ছে তোমাদেরও ইলা, এটা হচ্ছে ওল্ড ইলা। তারপর বলছে লা ইলাহা ইল্লাহুয়া, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহরই আরেকটা ভার্সন, তাই না? তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, যিনি হচ্ছে আর রহমান আর রহিম। উনি এতক্ষণ খুব পানিশমেন্টের কথা বলে শেষে কি বললেন, আপনাকে আমাকে বললেন উনি হচ্ছে আর রহমান আর রহিম। তা আমরা আলহামদুলিল্লাহ বিগত সেশনগুলোতে আর রহমান আর রহিম আমরা শিখছি যে দুটার অর্থ কী। কেন আপনার ট্রান্সলেশন দেখে আপনি বুঝবেন না, কেন ট্রান্সলেশন যখন বলা হচ্ছে আর তোমাদের ইলাহ এক ইলাহ, মানে এখানে বলা হচ্ছে তোমাদের ইলাহ সে তো একই ইলাহ, এক্সপ্রেশনটা হচ্ছিল কি একই ইলা, যখন বলে একই ইলা মানে কী বোঝাতে চাচ্ছেন, মানে এইটার প্লেসমেন্টটা কি, এ ইলা হচ্ছে আগের ইলা। তাহলে এখানে কয়েকটা শব্দ বোঝা দরকার, কেন এটা মুখস্থ করে ট্রান্সলেশন দিয়ে হবে না। যেমন আমরা এখানে ট্রান্সলেশনে ইলাহ বলছি, এখানে ইলাহ অর্থ কী, ইলা অর্থ যদি আপনি আমি যদি না জানি তাহলে এখানে এটার সাথে তো আমরা আয়াতের সাথে মিল করতে পারতেছি না, যে কী জন্য আল্লাহ বলতেছেন ইলা শব্দটা এখানে ইউজ করলেন, কী জন্য, কী বোঝাতে চাচ্ছেন। আর রহমান আমরা রাহিম বলবো, আজকে আমরা দেখি ইলা শব্দটা বুঝতে পারি কিনা। এর আগেও আমরা আয়াতুল কুরসির আলোচনার মধ্যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, সেখানে আমরা ইলাহ শব্দটা একবার আলোচনা করছি, আমরা আবার করতেছি, কারণ এটা বারবার পড়ানোর মাধ্যমে ইলাহ শব্দটার মধ্যে আমাদেরকে ঢুকতে হবে। ইলা শব্দটা মূলত দুইটা ক্রিয়ামূল, যারা গ্রামার বুঝেন তাদের জন্য এসছে। প্রথম ক্রিয়ামূল হচ্ছিল হা লাম হামজা, আরেকটা হচ্ছিল হা, সরি উল্টা হয়ে গেছে এখানে, একটা হচ্ছিল হামজা লাম হা, একটা হচ্ছিল, এটা কারেকশন করে দিই কেননা এখানে এটা ভুল প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনে একটা সমস্যা হচ্ছিল, এটা রং ওয়েতে চলে আসছে। আমরা আমাদের অন্য একটা প্রেজেন্টেশনে যাই তাহলে এটা সুবিধা হবে। তাহলে এবার আসেন, আমার মনে এখানে সুবিধা হবে। ইলাহুন শব্দের অর্থ হচ্ছিল দুইটা ক্রিয়া মনে, একটা হচ্ছে হামজা লাম ওয়া, আরেকটা হচ্ছিল ওয়া লাম হা। তাহলে এই দুইটার মধ্যে একটা অসাধারণ বিষয় আছে, হামজা এবং ওয়া মাঝে মাঝে ইন্টারচেঞ্জলি ইউজ হয়, ইন্টারচেঞ্জ করে ইউজ হয়। তাহলে ইলা শব্দটা কিন্তু এই দুইটা রুটের সাথে লিঙ্ক, অর্থাৎ ইলা শব্দের যেহেতু এই দুইটা রুটের সাথে লিঙ্ক, এই দুইটার অর্থগুলো যদি দেখেন তাহলে এটার সাথে আপনি লিঙ্ক করতে পারবেন। প্রথম অর্থ হচ্ছিল হামজা লাম হার অর্থ হচ্ছে এবাদত, পরম প্রশান্তি পাওয়া, চমৎকৃত হওয়া, সুরক্ষা পাওয়া। আপনি যদি আপনি আরবি টার্মোলজি না ইউজ করে বাংলায়, তাহলে এখানে চারটা জিনিস আপনি পেলেন। আর যদি হামজার জায়গায় ওয়া চলে আসে তাহলে সেটা অর্থ দ্বারা হচ্ছে তীব্র ভালোবাসা। তাহলে ইলাহ শব্দের সাথে পাঁচটা জিনিস সম্পৃক্ত বলতে পারেন, একটা হচ্ছে এবাদত, একটা হচ্ছে পরম প্রশান্তি পাওয়া, আরেকটা হচ্ছে চমৎকৃত হওয়া, আরেকটা সুরক্ষা পাওয়া, আর একটা হচ্ছে তীব্র ভালোবাসা। তাহলে এই পাঁচটা কনসেপ্টের ব্লেন্ড হচ্ছিল, কেমিস্ট্রি হচ্ছিল কি, পাঁচটা কনসেপ্টের কেমিস্ট্রি আপনাকে ইলা শব্দটার মধ্যে ধারণ করতে হবে। আমরা এখন ধারণ করার চেষ্টা করি। প্রথমে দেখেন তীব্র ভালোবাসা শব্দটা যদি আপনি ধারণ করেন তাহলে ভালোবাসা কী জিনিস, ভালোবাসা এক্সপ্রেস করার জন্য আরবি ব্যাকরণে প্রায় কেউ বলে যে আরবদের ভালোবাসার স্টেজ হচ্ছে 10 রকম লেভেল আছে, কেউ বলে 14 রকম লেভেল আছে। হ্যাঁ, তারা বিভিন্ন ভালোবাসার স্টেজগুলোকে বিভিন্নভাবে এক্সপ্রেস করে। যেমন একটা ভালোবাসা হচ্ছে আল ওয়াজাদ, আল ওয়াজাদ শব্দের অর্থ হচ্ছে ভালোবাসার লেভেল হচ্ছে এটা কখনও কাউকে যদি মিস করে কেউ, যেমন কারো সন্তান চলে গেছে বাসার থেকে অন্য কোথাও, চট্টগ্রাম ঢাকা থেকে চট্টগ্রাম গেছে, মা মিস করতেছে যে সকালে তো আমার সাথে নাস্তা করতে এখন তো নাই, ঠিক আছে কালকে আসবে। তাহলে এই যে একটা ভালোবাসার প্রেক্ষিতে যে একটা মিস করার একটা বিষয় সেটাকে একটা নামে তারা অভিভূত করতেছে, সেটাকে বলতেছে আল ওয়াজাদ। আল কিলাফ, কিলাফ আল কিলাফ আরেকটা স্টেজ, এটা হচ্ছিল ভালোবাসার তীব্রতায় হৃদয়ে ভার অনুভব করা, মানে এত মানে তার কথা মনে হইলে হৃদয়টা কী হয়ে যায়, ভার হয়ে যায়, ঠিক আছে। যেমন আপনার পিতা ইন্তেকাল করছেন তার কথা হঠাৎ করে মনে আসলো, আপনার হৃদয়টা কী হয়ে গেলো, ভার হয়ে গেলো। তাহলে ভালোবাসার বিভিন্ন মানে লেভেল অনুযায়ী কী করে মানুষের হার্ট কী বিভিন্নভাবে কাজ করে,
সেরকম লেভেল থেকে দেখা যায় সর্বোচ্চ লেভেল যে আরবরা যেটাকে এক্সপ্লেন করে সেটা হচ্ছে আল হিয়াম, হিম বা আল হিয়াম, এই শব্দটা হামা ক্রিয়ামূল থেকে আসছে। এই ধাপে মানুষ পাগলের মতো হয়ে যায়, সে কি করতে চায়, ধ্বংসাত্মক কাজ কর্মকাণ্ডে ইনভলভ হয়। এটা হচ্ছিল এমন একটা লেভেল যখন মানুষ সুইসাইড করে, আরেকজনের উপর আক্রমণ করে, বিভিন্ন রকম ডেস্ট্রাকটিভ কাজের মধ্যে নিজেকে ইনভলভ করে, তখন সেটা হচ্ছে কি আল হিয়াম, হিম। এর ঠিক আগের লেভেলটা হচ্ছিল কি আল ওয়ালাহ, আল ওয়ালাহ। এই লেভেলটা হচ্ছে ওয়া লাম হা, এই রুট থেকে আসছে, ওয়া লাম হা থেকে আসছে। এটা হচ্ছিল যে হায়েস্ট লেভেল, উদ্ভ্রান্তর মতোই হয়ে যাবে মানুষ যদি এই লেভেলে, ভালোবাসার লেভেলে যায়, কিন্তু সে কী করবে না, কোনো ডেস্ট্রাকটিভ কাজের মধ্যে সে ইনভলভ হবে। তাহলে ভালোবাসার লেভেলের সবচেয়ে হায়েস্ট পজিটিভ লেভেলটা কি আল ওয়ালাহ, এবং এই লেভেলটাই হচ্ছে কার সাথে লিঙ্ক, ইলাহ শব্দের সাথে লিঙ্ক। মানে ইলাহ হচ্ছিলো এমন একটা জিনিস যেটা হচ্ছিলো এরকম তীব্র ভালোবাসা সেটার প্রতি আকর্ষিত, তীব্রভাবে ভালোবাসার বিষয়টা হচ্ছিলো ইলাহ। এটা একটা জিনিস আমরা শব্দটা বুঝলাম। তারপরে যেমন ধরেন এবাদত শব্দটা মানে কি, এবাদত শব্দটা বুঝেন, এবাদত আমরা বলি আবাদা শব্দ থেকে আসছে। আবাদা মানে দাসত্ব করা, মানে দাস হয়ে দাসত্ব করা, এটা হচ্ছে কনসেপ্ট। দাস হয়ে দাসত্ব করার কনসেপ্ট হচ্ছে এটাই যে আপনি আমাকে কি হতে হবে, কন্টিনিউয়াসলি তার স্লেভ হইতে হবে, স্লেভের কোনো স্বাধীনতা নাই। আপনাকে পাঁচ অক্ত সালাত আদায় করতে বলছে, পাঁচ অক্ত সালাত আদায় করবেন, দুই সালাতের মাঝখানেও অন্যান্য জীবনের সমস্ত কাজে তার আদেশ নিষেধ মেনে চলবেন, তাহলে সেটাই হচ্ছিল এবাদতের পর্যায়ে পড়বে। ঠিক আছে, দাস হয়ে দাসত্ব করা, এটা হচ্ছে এবাদত। পরম শান্তি পাওয়ার বিষয়টা হচ্ছিল এরকম, যদি কনসেপ্ট দেন, আপনি খুব বেশি খুশি হয়ে গেছেন, সাথে সাথে ফোন করে কারোর সাথে খুশির সংবাদটা শেয়ার করেন না, আবার খুব দুঃখ পেলেন, কষ্ট পেলেন, সাথে সাথে কাউকে ফোন করে আপনি ডেকে তার সাথে এটা শেয়ার করেন, যার সাথে শেয়ার করেন, যার খুশি এবং দুঃখের সময় যার দিকে ধাবিত হওয়া যায়, ধাবিত হয় কী জন্য, মানুষ এখানে একটু শান্তি খুঁজে পায়, তাই না? তাহলে সেই বিষয়টাও একটা এখানকার বিষয়। চমৎকৃত হওয়া মানে হচ্ছে অ্যামেজড হওয়া, অ্যামেজড হওয়া মানেই হলো আপনি খুব আশ্চর্যজনিত হয়ে যাচ্ছেন, খুব অবাক হয়ে যাচ্ছেন এই বিষয়গুলো নিয়ে। যেমন ধরেন আপনি সূর্য দেখেন প্রতিদিন সকালে উঠে সন্ধ্যার সময় নেমে যায়, ঘরের মধ্যে বসে থাকেন, বুঝেন না, কক্সবাজারে গেলেন, যায় আপনি খুব সুন্দর করে সূর্য উদয় দেখলেন, অস্ত দেখলেন, সারা সূর্য সবসময় দেখেন, দেখেন, তাহলে ওই জায়গায় যেয়ে আপনি খুব অ্যামেজ হলেন, এক ধরনের অ্যামেজমেন্ট আপনার সূর্যের প্রতি। তারপর আরেকটু যদি আপনি চিন্তাভাবনা করেন, এই সূর্যটা জানুয়ারি মাসে এক সময় উঠে, ফেব্রুয়ারি মাসে আরেক সময় উঠে অস্ত যায়, জুলাই মাসে একভাবে চলে, প্রতি জুলাই কিন্তু একইভাবে চলে, প্রতি মে মাসে কিন্তু একইভাবে চলে, মে মাসের 20 তারিখে যেভাবে সূর্য উদয় হয় অস্ত যায়, ঠিক এইভাবে জুলাই মাসের 20 তারিখে আরেকটা সময় হয়, সে কী করতেছে, সারা বছরব্যাপী সে তার উদয় এবং অস্তর মধ্যে দিয়ে কী করতেছে, বিভিন্ন সিজন আপনাকে দিচ্ছে, বিভিন্ন ঋতু আপনাকে দিচ্ছে। এই যে আপনি চিন্তা করতেছেন, তাহলে সেটা কি সে নিজের ইচ্ছা করে নাকি কেউ তারে করে? তাহলে এভাবে যখন আপনি খুঁজতে থাকবেন, তখন আপনি দেখবেন দেখলে সব কে করে, আল্লাহ। হোয়াট এ অ্যামেজিং থিং, কত মানে কত সুন্দর একটা ব্যাপার এই সমস্ত ব্যাপারগুলো। তখন মানুষ কি হচ্ছে, সবচেয়ে বেশি অ্যামেজড হচ্ছে, আশ্চর্যজনিত হয়ে যাচ্ছে। তাহলে সেরকম সত্তাটার ব্যাপারটাই হচ্ছিলো অ্যামেজিং। সুরক্ষা পাওয়া মানে যে কোনো বিপদে আপনাকে কে রক্ষা করবে, কে আপনাকে প্রোটেক্ট করবে, সেরকম যদি কোনো সত্তা আপনি খুঁজতে চান, আপনি কী করবেন, আলটিমেটলি আল্লাহর কাছে ফিরে যাবেন। তাহলে সেই শব্দটাই কিন্তু ইলা শব্দের মধ্যে আসে। তাহলে ইলা শব্দের মধ্যে আসে হচ্ছিলো এবাদত, প্রশান্তি পাওয়া, চমৎকৃত হওয়া, সুরক্ষা পাওয়া এবং তীব্র ভালোবাসা। এই এখন দেখেন যখন বলা হচ্ছে ইলা শব্দটা, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের মধ্যে ইউজ হচ্ছে, ইলাহুন শব্দটা বেসিক্যালি আমরা বলি মাসদার। মাসদারটা বুঝতে গেলে, মাসদার মানে আরবি শব্দ, বাংলা যদি বলেন ক্রিয়া বিশেষণ, সেটাও হয়তো বা বুঝলেন না। এটাকে বলা হয় একটা কনসেপ্ট। যেমন ধরেন আমরা বলি হ্যাপিনেস, হ্যাপিনেস একটা কনসেপ্ট, এটা কি ধরা যায়? এটা ধরা যায় না, ঠিক আছে। পিস একটা কনসেপ্ট, তাহলে ইলাহুন হচ্ছিল একটা কনসেপ্ট। যখন বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাহলে ইলাহ তো একটা কনসেপ্ট, আল্লাহ ছাড়া কোনো কনসেপ্ট নেই বলতেছেন, ইলা শব্দের মধ্যে ওই শব্দগুলো ঢুকেছে। এখন একটা জটিল মনে হলে একটা এক্সাম্পল দিলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরেন আপনার আমার একজন খুব সম্মানিত শিক্ষক আছে, উনি খুব জানেন,
তাকে ডিসক্রাইব করতে গেলে আপনি বলতে পারেন কি, তিনি একজন জ্ঞানী শিক্ষক, বলতে পারেন না? তিনি একজন জ্ঞানী শিক্ষক, তাহলে জ্ঞানীটা কি? বিশেষণ, বিশেষণ দিলে তিনি একজন জ্ঞানী শিক্ষক। কিন্তু একদিন এমনভাবে আপনাকে পড়ালো ওনার জ্ঞানের বিস্তার দেখে, আপনি বললেন, হলে আপনি বলে উঠলেন হচ্ছিল তিনি হলেন জ্ঞান, বাক্য কারেক্ট হইল? বাক্য কারেক্ট হলো না, কিন্তু একটা এক্সপ্রেশন হলো। মানে জ্ঞানের কোনো যদি অসাধারণ বিষয় আপনার মাথার মধ্যে আসে, সাথে সাথে জিনিসটা কি আসে, জিনিসটা হয়ে যায় হচ্ছিলো ওই টিচারের কথা আপনার মাথায় ভেসে উঠে, তাহলে ওই কনসেপ্টে, তাহলে দেখা যাচ্ছে যে কোনো একটা অ্যাট্রিবিউটস, গুণের যদি এক্সেসিভনেস, অতুলনীয় যদি কোনো কিছু আপনি এক্সপ্রেস করেন, তখন কিন্তু আপনি অ্যাডজেক্টিভ ইউজ না করে আপনি কি ইউজ করতেছেন, একটা নাউন ইউজ করে ফেলতেছেন, একটা কনসেপ্ট, ইনফিনিটিভ কনসেপ্ট, একটা এরকম একটা কনসেপ্ট আপনি নিয়ে যাচ্ছেন। তাহলে সেই আলোকে চিন্তা করেন, আল্লাহর ক্ষেত্রে ইলাহুন শব্দটা ইউজ করা হয়েছে অ্যাজ এ কি, মাসদার হিসাবে, একটা কনসেপ্ট হিসাবে। তাহলে যখনই বলা হচ্ছে যে আল্লাহ হচ্ছিল এবাদত, কথাটা হচ্ছিল আল্লাহ হচ্ছে এবাদত, মানে আল্লাহর এবাদত করা ছাড়া আপনি এবাদতের কোনো টেস্টই আপনি পাবেন, ঠিক আছে? যখন বলা হচ্ছে যে আল্লাহ হচ্ছে পরম প্রশান্তি, দ্যাট মিন সমস্ত প্রশান্তির পাওয়ার জায়গা হচ্ছে কোথায়? আল্লাহর কাছে। যখন বলা হচ্ছে আলোক, আলোক আল্লাহ হচ্ছে অ্যামেজিং, তাহলে সমস্ত সবচেয়ে বেশি আশ্চর্যজনিত হতে পারেন আপনি কি, আল্লাহর বিষয়ে স্মরণ করে, আল্লাহর স্মরণে আপনি আশ্চর্যজনিত হতে পারেন। আল্লাহ হচ্ছে সুরক্ষা, যখন বলা হচ্ছে আল্লাহ হচ্ছে সুরক্ষা, তখন সুরক্ষা যখন বলা হচ্ছে সবচেয়ে আলটিমেট প্রোটেকশন এবং রেস্কিউ পাওয়া যাবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ হচ্ছে তীব্র ভালোবাসা, তাহলে সবচেয়ে ভালোবাসা যদি আপনার আলটিমেট স্টেজ যদি থেকে থাকে, আপনি সবচেয়ে বেশি ভালোবাসতে পারবেন কাকে? আল্লাহ। কারণ মানুষ যেমন, ধরেন জিনিসটা এরকম যদি আপনি দেখেন লজিক্যালি, মানুষের চাহিদা তৈরি হয়, কেন চাহিদা তৈরি হয়? মানুষ ভালোবাসে, ধরেন একটা সুন্দর জিনিস যে দেখলে সাথে সাথে ওইটা পেতে চায়, তাই না? আপনি একটা সুন্দর গাড়ি দেখলেন, সাথে সাথে আমার গাড়িটা আমার দরকার, চাহিদা তৈরি হলো না? গাড়িটা পেরে গেলে তো সেখানে কি আর তার চাহিদা থেমে থাকে? তখন সেখান থেকে কি আরেকটাতে যেতে থাকে, এরকম সে যেতে থাকবে, যেতে থাকবে, যেতে থাকবে। কেন? এই জিনিসটা তার তৈরি হয়েছে, এটা একটা ফিলোসফিক্যাল ব্যাপার। সেটা হচ্ছিল মানুষের এই চাহিদার বিষয়টা তৈরি হয়েছে, সে ইনিশিয়ালি কার সাথে ছিল? আল্লাহর সাথে ছিল। যখন সমস্ত রুহ যখন তৈরি করা হয়, আমাদের দুনিয়াতে আমার রুহ আসার আগে রুহ কার কাছে ছিল? আল্লাহর কাছে ছিল। তাহলে সে সবচেয়ে সুন্দর সত্তার সাথে সে অবস্থান করছে এবং দুনিয়াতে এসে সেই টেন্ডেন্সি কিন্তু খুঁজতে চায়। যখন সে আল্লাহর কাছে, আল্লাহর স্মরণের মধ্যে সে ডুববে, তখন সে পরিতৃপ্ত হবে। এর আগে কি তার কোনো সময় সে সৌন্দর্যের পরিতৃপ্তি এবং ভালোবাসার সে বিষয়টা সে কোনো সময় সেটা পাবে না। এটা ফিলোসফিক্যাল ব্যাপার। আলটিমেটলি বিষয়টা হচ্ছিল আল্লাহকে যখন ডিসক্রাইব করা হচ্ছে ইলাহ শব্দ দিয়ে, ইলাহ হচ্ছে একটা ইনফিনিটিভ বলি আমরা ইংরেজিতে, এটা হচ্ছিলো একটা নাউন, যেটা কনসেপ্ট, একটা ধারণা। এই ইলাহ শব্দের মানে যা কিছু আছে সবগুলো কি হায়েস্ট পর্যায়ে কি আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য। ইলাহ শব্দটা আর কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে? এটা ইউজ করা যাবে না, ইলাহুন শব্দটা আর কারোর সাথে ইউজ করা যাবে না। তাহলে এই জিনিসটা আলোকেই হচ্ছিল যে আল্লাহ হচ্ছিল কি আপনার, আমার উপাসনার এবং ইবাদতের হচ্ছিল সবচেয়ে মানে পরিতৃপ্ত জায়গা হচ্ছে আল্লাহ, ইলাহ। এবং সকল সমস্ত সুখে এবং দুঃখে মানুষ কী করে? আল্লাহর দিকে ধাবিত হলে সবচেয়ে প্রশান্তি লাভ করে, আল্লাহর স্মরণেই মানুষ সবচেয়ে বেশি চমকৃত এবং বিনয়ী হতে পারে, এবং সবচেয়ে সুরক্ষাকে দিবেন আল্লাহ দিবেন, এবং আল্লাহর প্রতি মানুষের ভালোবাসা যদি ডেভেলপ করে, এটা এমন একটা ভালোবাসার পর্যায়ে চলে যাবে যেখানে কোনো দুঃখ কষ্ট কী হবে না, তাকে স্পর্শ করবে, তাই না? তাহলে এরকম হচ্ছিল ইলা, সেইভাবে সেই ইলাকেই আপনাকে ধারণ করতে হবে। সেই আলোকে যদি আপনি এবার আমাদের যে আয়াতটা আসেন, সে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলতেছেন ইলা হুকুম ইলাহু ওয়াহিদ, তাহলে সেই ইলা হচ্ছিল সেরকম ভালোবাসার, সেরকম ইবাদতের, সেরকম প্রশান্তি পাওয়ার, ঠিক আছে, সেরকম সুরক্ষা পাওয়ার ইলা আগে যেরকম ছিল এখনই একই জিনিস আছে। এবং সেই ইলা হচ্ছে কি? সেই প্রশান্তিদাতা, সেই ইবাদতের প্রশান্তিদাতা, সুরক্ষাদাতা, সেই ইলা হচ্ছিল এক এবং অদ্বিতীয়, আগে যেরকম ছিল একই রকম আছে। উনি হচ্ছে আর রহমান আর রহিম, উনি কোনোভাবে আপনার উপরে লানত দিতে চান না। আপনাকে লানতের কথা বললেন,
পারমানেন্ট হয়ে যাবে লালন আপনার উপরে, এমন আজাব হবে সেটা কোনোভাবে হালকা করা হবে না, ঠিক আছে? তাহলে আপনাকে যেভাবে আপনার কঠিনতম পরিস্থিতির কথা স্মরণ করে দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা এটাও স্মরণ করে দিচ্ছেন, উনি হচ্ছে আলটিমেটলি সমস্ত প্রশান্তির জায়গা, উনি হচ্ছে আলটিমেটলি সমস্ত রেস্কিউর জায়গা, সমস্ত সেভিং সেইভারের জায়গা, উনি হচ্ছে সমস্ত ভালোবাসার জায়গা। তাহলে সেই জায়গাগুলোর রেসপেক্টে উনি স্মরণ করা দিয়ে বলতেছেন যে তিনি আর রহমান আর রহিম, উনি কন্টিনিউয়াসলি এই মুহূর্তে কন্টিনিউয়াসলি সর্বোচ্চ পর্যায়ে আপনার উপরে কী করতেছেন, আপনার আমার প্রতি কী করতেছেন। আর রহমানের রহমানের রহিমার শব্দের তিনটা বিষয় কী, আপনার আমার প্রতি আপনাকে আমাকে ভালোবাসতেছেন, টেক কেয়ার করতেছেন অ্যাকর্ডিং টু রাইট রিকোয়ারমেন্ট, এবং আপনার উপরে দয়া করে যাচ্ছেন। সেই একটা আসপেক্ট আপনাকে বলছেন যখন আপনার আমার প্রতি একটা ভয়াবহ সংবাদ দিলেন যে কেউ যদি কিতাব লুকায় তাহলে কী করবেন, তার উপরে আল্লাহ লানত মালাইকা দিলেন, ঠিক আছে? এরপর গেল, এরপরে দেখেন এর পরের আয়াতের কানেকশনটা আমরা দেখি, ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকি আল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস وَمَا أَنزَلَ اللَّهُ مِنَ السَّمَاءِ مِن مَّاءٍ فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَابَّةٍ وَتَصْرِيفِ الرِّيَاحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ لَآيَاتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَ 164 অনেক লম্বা। কিন্তু এটা যদি আপনি সামারি যদি বলেন, নিশ্চয়ই আকাশ জমিনের সৃষ্টিতে রাত্রি দিনের আবর্তনে যে নৌকা যা সমুদ্রে মানুষের জন্য কল্যাণকর বস্তু নিয়ে চলে, এবং আকা আসমান থেকে আল্লাহ যে বৃষ্টি বর্ষণ করছেন, অতঃপর তার মধ্যে তার মাধ্যমে মরে যাওয়ার পর জমিনকে জীবিত করছেন, এবং তাতে ছড়িয়ে দিয়েছেন সকল প্রকার বিচরণশীল প্রাণী, এবং বাতাসের পরিবর্তনে আকাশ জমিনের মধ্যবর্তী স্থানে নিয়োজিত মেঘমালায় রয়েছে নিদর্শন সমূহ এমন কাউনের যারা যারা বিবেকবান। তাহলে এই আয়াতের সাথে আগের আয়াতের রিলেশন, ঠিক আছে? ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, এটা অনেক রকম লিঙ্কিং মুফাসসিররা বলতেছেন, আমরা একটা একটা করে দেখি। আমরা আজকে এই লিঙ্কিংটা দেখেই হয়তো শেষ করবো আগামী ক্লাসে। এটা খুব অসাধারণ একটা আয়াত, আমরা এটাকে আরও ডিটেল করবো ইনশাআল্লাহ। লিঙ্কিংটা হচ্ছে এভাবে, আর রহমান আর রহিম আপনার আমার উপরে কীভাবে রহমত করে তার বর্ণনা হচ্ছে এটা, ঠিক আছে? আর রহমান আর রহিম আপনার উপরে আপনাকে ভালোবেসে আপনার আমার উপরে আপনার প্রয়োজন অনুযায়ী কী করেন, উনি টেক কেয়ার করেন এবং আপনাকে দয়া করেন, কীভাবে তার বর্ণনা হচ্ছে 164। এটা একটা রিফ্লেকশন আর রহমান রহিমের এই আলোকে যে আপনাকে কী বলতেছেন, লানতের কথা বলতেছেন, কিতাব লুকানোর জন্য আপনার উপরে সবার লানত হবে, আপনাকে কঠিন পানিশমেন্টের মধ্যে পড়তে হবে, কিন্তু উনি আলটিমেটলি উনি কী, উনি হচ্ছে একমাত্র ইলাহ। ইলাহ দিয়ে আমরা পরিচয় পড়লাম যে ইলাহ হচ্ছিল সমস্ত তীব্র ভালোবাসার স্থল হতে পারে, উনি উনি হতে পারে সমস্ত আশ্রয়ের স্থল, উনি হতে পারে সমস্ত প্রশান্তির স্থল, উনি হতে পারে সমস্ত এবাদতের তৃপ্তির জায়গা হতে পারে উনি। ওরকম একটা সত্তা যখন আপনাকে ভালোবেসে কী করতেছেন, আপনার আমাকে কী করতেছেন, টেক কেয়ার করতেছেন এবং দয়া করতেছেন, তারই একটা বর্ণনা হচ্ছিল 164। এটা একটা আঙ্গিক, পাশাপাশি এটাও আঙ্গিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন শুধুমাত্র কিতাবের জ্ঞান না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত শুধু কিতাবের মধ্যে না, সব জায়গায় ছড়ায় আছে, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত মানুষ যা কিছুর সাথে মানুষের ইন্টারাকশন হয় সব কাছের মধ্যে কী পাবে, যদি তার থিঙ্কিং প্রসেস প্রপার থাকে সে কী পাবে, সেখানে আয়াত পাবে। আয়াত শব্দটা আমাদের বুঝতে হবে, আয়াত শব্দটা কী, ঠিক আছে? তাহলে এই জিনিসটা জিনিস, তাহলে আমরা আয়াত শব্দটা আজকে দেখি। তাহলে সব কিছুর মধ্যে বর্ণনা করতেছে এটার মধ্যে কী আছে, আয়াত আছে, সেখান থেকে আপনাকে কী করবে, আপনি কনভিন্সড হবেন কি আল্লাহ আছে, লজিক্যালি আপনি কনভিন্স হবে দেয়ার ইজ এ আল্লাহ, সেখানে কি রিজারেকশনের একটা বিষয় আছে, আপনাকে পুনরুজ্জীবিত করা হবে, এই সমস্ত কনসেপ্ট কী হবে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখন আয়াত শব্দটা আমরা আজকে একটু শেখার চেষ্টা করি, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আয়াত। আয়াতুন শব্দ, আয়া শব্দটা আসছে আই ইয়া হামজা ইয়া ইয়া কিয়ামুন থেকে, এটা একটা জামিদ শব্দ আমরা বলি। এটার আবিধানিক অর্থের অনেক বিশ্লেষণ আছে, আমি আপনাকে খুব কুইকলি বলে দিচ্ছি দুইটা জিনিস, একটা আবিধানিক আর একটা ব্যাকরণিক অর্থ।
মানে একটা শব্দের ডিকশনারি ওয়ার্ড আছে, আবার এটা যখন ইউজ করা হয় তখন ওইটার একটা অ্যাপ্লিকেশান আছে, মোড আছে। এই দুইটাকে যদি অ্যানালাইসিস করেন, তার অর্থগুলো দ্বারা হচ্ছে চিহ্ন, মানে আলামা, চিহ্ন, মূল্যবান কোনো বিষয়, কোনো কিছু, এমন কিছু যা স্মরণ করিয়ে দেয়, ঠিক আছে, অর্থবহ কোনো কিছু যেটি দিকজ্ঞান দান করে, দিয়ে থাকে, অর্থবহ কিছু এবং যেটি কি করে দিকজ্ঞান, মানে ডিরেকশন দিয়ে থাকে। আপনার ডিরেকশনের বাংলা করা হয়েছে কি দিকজ্ঞান, মানে টু ওয়ার্ডস, আপনি টু ওয়ার্ডস কোন দিকে যাবেন। তাহলে আবার বলি, এটা হচ্ছে একটা চিহ্ন, মূল্যবান কোনো কিছু, এমন কিছু যা স্মরণ করিয়ে দেয়, অর্থবহ কোনো কিছু যেটি দিক দিকজ্ঞান দিয়ে থাকে। এগুলো আয়াতের বিভিন্ন ডেফিনেশন হতে পারে। আরও অনেক কোরআন মজিদে একজন মুফাসসির 10 রকম বিভিন্ন আয়াতে আয়াত শব্দটা যে বিভিন্ন কারণে ইউজ হয়েছে, উনি 10 রকম অর্থ এক্সপ্লোর করছেন আয়াত সংখ্যা। কিন্তু সেগুলোকে যদি সামারি করা হয় তাহলে দেখা যায় যে এই 5টার মধ্যে আসে এবং এটাকে কী করা যায়, এবং আয়াত শব্দের মধ্যে 5টা জিনিসই বিল্ট ইন। কীভাবে বিল্ট ইন দেখেন, কোরআনে আয়াতের এইগুলো সবগুলো ইনক্লুডেড। আপনি যখন বুঝবেন তখন বলবেন যে কোন জিনিসটা আয়াত না, আপনার আশেপাশে কোন জিনিসটা আয়াত না। আয়াত হলো একটি চিহ্ন বা বিষয় যা আপনাকে অর্থবহ এবং মূল্যবান দিকজ্ঞান স্মরণ করিয়ে দেয়, এটা হচ্ছে আয়াতের ডেফিনেশন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বারবার বলছেন কি আছে, পাহাড়ের মধ্যে, পর্বতের মধ্যে কি আছে, পর্বতের মধ্যে আয়াত আছে। উনি বলেন না যে পর্বতটা আয়াত, বুঝা গেছে, উনি বলেন না পর্বতটা আয়াত, বলছে পর্বতটা মধ্যে কি আছে, আয়াত আছে, আকাশের মধ্যে কি আছে, আয়াত আছে। দ্যাট মিন্স আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিয়ে চিন্তা করতে বলতেছেন, এটার মধ্যে এমন কিছু আছে যেটা আপনাকে কি করবে, এমন চিহ্ন আছে যেটা অর্থবহ, যেটা ভেরি ভ্যালুয়েবল, এবং আপনাকে কি করবে, কোন একটা ডাইরেকশনের দিকে কি করবে, আপনাকে ঠেলে দেবে, আপনাকে ডাইরেকশন দেবে। এটা হচ্ছে আয়াতের গুরুত্বপূর্ণ বিষয়। পর্বত নিয়ে চিন্তা করেন, অবশ্যই পাবেন, এবং সমস্ত দিকজ্ঞান ডাইরেকশন কোন দিকে যাবে, আল্লাহর দিকে। সব ডাইরেকশন কোন দিকে যাবে, একটা সাইন আর একটা সাইন, প্রতিটা ভ্যালুয়েবল আপনি যদি চিন্তা করতে পারেন সব করে ডাইরেক্ট কোথায় যাবে, আল্লাহর দিকে যাবে। সেই জন্য আয়াত মানে আয়াত, কোরআনের প্রতিটা যেটাকে আয়াত বলা হয় এটাকে ভার্স বললে এটা আসলে কারেক্ট হয় না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আয়াত। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুই ধরনের আয়াত অ্যাভেলেবল, একটাকে বলা হচ্ছিল আয়াতুল খালক, সৃষ্টির আয়াত, আর হচ্ছে আয়াতুল ওহী, ওহির আয়াত, সেটা হচ্ছে আল্লাহর বাণীর আয়াত, এই দুইটা। তাহলে আয়াতুল খালক হচ্ছিল কি জিনিস, আয়াতুল খালক হচ্ছিল এই দুইটাই জ্ঞান, যে সৃষ্টির যত জ্ঞান, একটা গাছ কীভাবে তৈরি হয়েছে, গাছ কীভাবে তার টোটাল গ্রোথটা করে, এটা কী করে মানুষ এক্সপ্লোর করতেছে না, আল্লাহ সেই জ্ঞানের মালিক কে, আল্লাহ। ওহির জ্ঞান যেটা, ওহির আয়াতগুলো সেটারও জ্ঞান মানি কে, আল্লাহ। আয়াতুল কুরসির মধ্যে কী আছে, ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শা। তাহলে দুইটা আয়াতই হচ্ছিল জ্ঞানের উৎস, এবং দুইটা আয়াতের মধ্যে কী লাগবে, সমন্বয় লাগবে, ব্যালেন্স লাগবে। অথচ আমাদের সময় দেখা যাচ্ছে কি, আমাদের সময় এক শ্রেণীর লোক কী খালি 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 কী শেখে, সৃষ্টির আয়াত শিখে, কীভাবে পানি H2O হলো এটা নিয়ে ব্যস্ত, কোনো সময় রেভিলেশনের আয়াত, ওহির আয়াত সংক্রান্ত তাদের কোনো অ্যাওয়ারনেস নাই। আরেকটা গ্রুপ আছে, তারা খালি ওই ওহির আয়াত নিয়ে গবেষণা করার চেষ্টা করে, কিন্তু ওইটাতে সে কী করতে পারে না, সেখানে পরিপূর্ণতা পেতে পারে না। কারণ হচ্ছিল সেগুলোকে কোন দিকে নির্দেশ করতেছে, সৃষ্টির আয়াতের দিকে নির্দেশ করতেছে, সেটাকে সৃষ্টির আয়াতের দিকে তাকে নির্দেশ করতেছে। অতএব এই আয়াত জিনিসটা হচ্ছিল দুইটার নলেজের ব্যালেন্স দরকার, আপনার ওহির জ্ঞান দরকার, পাশাপাশি কি সৃষ্টির জ্ঞান দরকার, এই দুইটার ব্লেন্ডের মাধ্যমে কি হতে পারে, সবচেয়ে পরিপূর্ণ মানুষ হতে পারে, মানুষের পরিপূর্ণ জ্ঞানের বিকাশ হতে পারে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল, প্রতিটা জায়গায় কী আছে, আয়াত আছে, সেগুলো প্রতিটা জিনিস হচ্ছে আয়াত, যেটা যেটা কী করবে, আপনাকে একটা অর্থবহ মূল্যবান দিক নির্দেশনা দিবে, দিকজ্ঞান দিবে, সেটা কী করবে, আল্লাহকে চেনায় দিবে। আপনি বেশি বেশি করে সুবহান আল্লাহ বলতে পারবেন, সুবহান আল্লাহ 33 বার বললেন, কিছু চিন্তা না করলেন হইল না। তাহলে সুবহান আল্লাহ বলতে হলে আপনার কী লাগবে, সৃষ্টির জ্ঞান লাগবে, কীভাবে সূর্য পশ্চিম দিক থেকে উঠে না, এটা পর্ব সবসময় পূর্ব দিক থেকে উঠে, কেন উঠে, আল্লাহ সিস্টেম করে দিছে এভাবে, একদম অ্যাকুরেটলি পৃথিবী কেন এত গতিতে ঘুরে,
কেন পৃথিবীর সাথে বা সূর্যের পৃথিবীর সাথে সূর্যের ডিস্টেন্স পারফেক্টলি এত, এর চেয়ে কম হলে কী হতো, এর চেয়ে বেশি কী হইত আসে না? তাহলে এগুলো তো সব সৃষ্টির জ্ঞান। মানুষ কী করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যতটুকু অ্যালাউ করছে মানুষ জানছে, তোর সেটা কেউ জানতেছে কি সাথে সাথে কী নিচ্ছে না, সে ওহির জ্ঞানটা নিচ্ছে না। আর ওহির জ্ঞান যে পড়ার চেষ্টা করতেছে সে কি কোনোভাবে ওইটা নিচ্ছে না, যার ফলে অপূর্ণতা দুই জায়গায় চলে গেছে, যার ফলে জ্ঞানের পরিপূর্ণতা এখানে আসতেছে না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে যদি ঐতিহাসিক রেফারেন্স যদি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন, সৃষ্টি করে উনি কী শিখাইছেন ওনাকে? হ্যাঁ, উনি ওনাকে সমস্ত নাম সমূহ শিখাইছেন, ওনাকে সমস্ত কিছুর নাম শিখাইছেন, তাই না? ওনাকে সমস্ত সৃষ্টির নাম শিখাইছেন। সে আয়াতটা আমরা একটু দেখি, আমাদের এখানে একটু ডিসকাশন হয়ে গেছে। এখানে আয়াতটা হচ্ছিল কি, ওয়া আল্লামা আদামা আল আসমা কুল্লাহ, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, করে সমস্ত সবার সামনে সবার সব কিছু কি শিখা দিলেন, সৃষ্টির জ্ঞান, সমস্ত বস্তুর জ্ঞান, সমস্ত জিনিসের, মানে আমরা যখন একটা ফিজিক্স পড়ি আমরা বিভিন্ন ডেফিনেশন পড়ি না, একটা বস্তুর নাম, নাম হচ্ছে আসল মূল জিনিস, সেটা বলার সাথে সাথে আপনি ডেফিনেশনগুলো চিনেই কিন্তু আপনার জ্ঞানটা ধারণ করেন। তাহলে সেই বিষয়টাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে শিখাই দিয়েছেন। তাহলে প্রথমে ওনাকে সৃষ্টির জ্ঞান দিয়ে দিয়েছেন ওনার সান্নিধ্যে যখন ছিলেন, কেননা ওনার সান্নিধ্যে যখন ছিলেন তখন আল্লাহ সম্বন্ধে কোনো কনফিউশন আছে ওনার মধ্যে? কোনো কনফিউশন নেই। তো যখনই উনি ওনাকে কী করলেন, দুনিয়াতে পাঠাই দিলেন, হ্যাঁ, তখন কী বললেন দেখেন, তখন বললেন কি, কুল্লাহ বিতু মিনহা জামিয়া, তোমরা সবাই এখান থেকে নেমে যাও, যখন নামাই দিলেন। তারপর বললেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, অতঃপর যখনই আমার পক্ষ থেকে কোনো হুদায়ত হেদায়ত আসবে, ফামান তাবিয়া হুদাইয়া, যে আমার হুদাটাকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার উপর কোনো ভয় থাকবে না, সে কোনো সময় দুঃখিত হবে। দ্যাট মিন দুনিয়াতে পাঠানোর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করতেছেন, তাকে ওহির জ্ঞান দেওয়া শুরু করছেন। তাহলে ওহির জ্ঞান অর্জন করতেছেন, দুনিয়াতে চলতে গেলে ওহির জ্ঞান আপনার লাগবেই, কিন্তু সাথে সাথে কিসের জ্ঞান লাগবে, সৃষ্টির জ্ঞান লাগবে। দুইটা মিলেই আপনাকে বলতে হবে কি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দৈনিক কতবার বলবেন, মিনিমাম 165 বার মনে রাখেন, 33 বার করে 5 অক্ষর গুণ করে দেখেন, 165 সুবহানাল্লাহ বলতে হবে, সাথে আলহামদুলিল্লাহ বলতে হবে 165 বার। তাহলে এই যে বলা, বলার মধ্যে কী থাকতে হবে, সচেতনতা থাকতে হবে। তাহলে সৃষ্টির জ্ঞান যত সুন্দর থাকবে তত জোরে কী বলতে পারবেন, সুবহানাল্লাহ বলতে পারবেন। তাজবিদের নিয়ম অনুযায়ী সুবহানাল্লাহ দুইবার বলার পর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কেন কেউ তো চেক করতেছে, কেন আপনি আমি তো 33 বার কত বড় বেড়ে বের করে যাচ্ছি, তখন তাজবিদও ঠিক থাকবে না, থাকবে তখন তাজবিদও ঠিক না, যত তাজবিদের ওস্তাদই আপনি আমি হই না কেন, কনসেপ্ট যদি ভিতরে না থাকে সেখানে তাজবিদও থাকবে না। কেন আমি 33 বার ধরে বেড়ে গেলাম যে 100,000 বার হয়ে গেল, আমি কী করলাম, এটা কিনলাম ওইটা কিনলাম নাকি, এইটা হয়ে গেল ওইটা হয়ে গেল, যারা সেই ফর্মুলার মধ্যে যায়। কিন্তু বিষয়টা হচ্ছিল এই জিনিসটা, তাহলে আয়াতের বিষয়টা গুরুত্বপূর্ণ। দুই ধরনের আয়াত, তাহলে আয়াতের কনসেপ্টটা আপনাকে ডেফিনেশনটা শিখতে হবে। আয়াতের ট্রান্সলেশন বাংলায় আপনি এক অক্ষরে করতে পারবেন না, এক শব্দে আমি আপনি করতে পারতেছি না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এখানে বলতেছেন, আমরা কনক্লুড করব এই আয়াতটাতে প্রথম ডিসকাশন, প্রথম ডিসকাশনটা হচ্ছিল এরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির অনেক কিছুর দিকে দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে বলতেছেন, যারা এটা নিয়ে চিন্তা গবেষণা করতে চায় এটার মধ্যে আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এনকারেজ করতেছেন কি, সোর্স কোড দেখার জন্য, যারা কম্পিউটার বুঝেন তারা বুঝবেন যে পিছনে কী আছে। মানে পর্বত আপনি দেখতেছেন, সবাই একটা পাহাড় দেখে, কিন্তু আপনি এমন কিছু দেখেন এটার পিছনে আয়াত আছে। আপনি সৃষ্টির জ্ঞান নেন, পায়ে দেখবেন যে পর্বত কী, পর্বত যদি জায়গা মতো না থাকতো তাহলে কি পৃথিবী পৃষ্ঠ জায়গায় থাকতো না, সায়েন্স টেকনোলজি বলতেছে পর্বতের বোধ হয় 9/10 বোধ হয় নাকি নিচে থাকে, 10/1 না 9/1, এটা পেরেকের মতো কোরআন মসজিদে বলা আছে, এটা পেরেকের মতো সমস্ত পৃথিবীর পৃষ্ঠ 10/9, 1/1 উপরে থাকে, টিপটা উপরে থাকে, এটা পেরেকের মতো সমস্ত পৃথিবীর পৃষ্ঠটাকে কী করছে, ধরে রাখছে, এমন একটা ডিজাইনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন। কেন পৃথিবীর পৃষ্ঠটা হচ্ছে খুব পাতলা, ধরেন অনলি 40 কিলোমিটার, এটার ব্যাসের তুলনায় ব্যাস হতে পারে 8,000 কিলোমিটার হইতে পারে, সেখানে 40 কিলোমিটার হচ্ছে নেগলিজিবল। তাহলে ওই জিনিসটাকে ধরে রাখার জন্য পর্বতগুলো আছে। তাহলে এখন পর্বতের দিকে যদি আপনি তাকান, আপনি যদি সৃষ্টির জ্ঞান বলেন কে এটা করবে, এত ক্যালকুলেটলি হু হ্যাভ ডান দিস,
কেন আপনি, আমি সব কিছুর পিছনে ম্যানুফ্যাকচারার খুঁজি খুঁজি না, একটা ভালো মোবাইল দেখলে কোন কোম্পানি কোন কোম্পানি আপনি দৌড়াইতে থাকেন, আমি দৌড়াইতে থাকি, একটা গাড়ি দেখলে সাথে সাথে পিছনে দেখতে থাকি যে লোগো টাকা, তাহলে সব কিছু দেখেন আপনি আমি, কিন্তু যখন আমি একদম অ্যামেজিং জিনিস দেখতেছি রিভিল করতেছি তখন আমার মনের মধ্যে আসে না, হ্যাঁ দেখছেন, কিন্তু এটা কী কারণে হয়, ওই ভয়েডটা নাই, ওই ভয়েডের মধ্যে কী নাই, রেভিলেশন নাই, রেভিলেশন যখন আসে তখন দেখুন আপনি এই আবিষ্কার করলেন তখন কোরআন মজিদে সেই আয়াত আপনাকে কী করবে, এটাকে সার্টিফাই করবে, এটা সাইনগুলো কিন্তু ওখানে বলা আছে, তত বেশি আপনি কী করতে পারবেন, তত বেশি অ্যামেজ হতে পারবেন, সেই ইলাহার প্রতি অ্যামেজ রয়েছে, সেটারই বর্ণনা আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বর্ণনা করবো। আমরা কুইকলি জিনিসটা একটা বলে দিই, কয়েকটা জিনিস দেখেন কতটুকু জীবনের সাথে সম্পর্কিত, ইন্নাফি খলকিস সামাওয়াতে, নিশ্চয়ই আকাশ জমিনের সৃষ্টি একটা বিষয়, তারপর বলতেছে যে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিবা রাত্রির কনফ্লিক্ট, দিবা দিন আসতেছে শেষ হওয়ার সাথে সাথে রাত্রি বলতেছে তুমি যাও আমি আসতেছি, বিবর্তন, এটার মধ্যে অসাধারণ বিষয় আছে, এই দুটার সাথে মানুষের প্রতিদিন কি ইন্টারাকশন হচ্ছে, আকাশ জমিনের সাথে কি প্রতিদিন জমিনের উপর হেঁটে আকাশের দিকে তাকাচ্ছে, তাহলে আকাশ জমিন রাত্রি দিন, তারপর বলছে ওয়া ফুলকিল্লাতি তাজরিফিল বাহরি বিমা ইয়ান ফাউন্নাস, সমুদ্রের মধ্যে যে নৌযান চলে সেখান থেকে মানুষ যে বেনিফিটেড হয়, সকালে বসে আপেল খাচ্ছেন, আপেলটা কি কোন খেতে হয়েছিল, তাই না, অস্ট্রেলিয়া থেকে এসে কেমনে আসলো, সেখানে আপনার কি ক্রেডিট আছে, তারপরে দেখেন মানুষ নৌযান মানে যেটা আমরা নেক্সট ক্লাসের মূল বিষয়, এটা ডিপলি থিঙ্ক করার বিষয়, যেটা চিন্তা করার বিষয় যে এটার মধ্যে কী আছে, কারণ হচ্ছে নৌযান যে সমুদ্রে যায় সে টের পায় যে এটা কত কঠিন কাজ, যে একটা জাহাজ সেফলি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসবে, হ্যাঁ এটা যে নাবিক সাহেব উনি আপনাকে বলতে পারবেন বাবা এত সহজ না, এসে তো আপেলটা কসকস করে খেয়ে ফেলতেছে, তাই না, এটা কীভাবে আসে তুমি জানো, তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এটা হচ্ছে ডেইলি এক্সপিরিয়েন্স, এটা মানুষের ডেইলি এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে ওয়ামা আনজালাল্লাহু মিনা মিনা সামাই মিন মাইন ফাআহিয়া বিহিল আরদা বাদা মাউতিহা, আল্লাহ আকাশ থেকে পানি নামান সেটার মাধ্যমে মৃত জমিনকে জীবিত করেন, ডেইলি এক্সপিরিয়েন্স মানুষের সাথে, ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, এবং পৃথিবীর মধ্যে সমস্ত লিভিং ক্রিয়েচার, ইঁদুরটা কোন দিক দিয়ে হাঁটবে, সিংহ আপনার ঘরের মধ্যে আসে না, বাঘও আসে না, কিন্তু ইঁদুর ঘুরে তেলেপোকা ঘুরে তাও আপনার সাত চোখের সামনে দিয়ে ঘুরে না, লুকায় লুকায় ঘুরে, কোন জায়গায় কোন জিনিস ঘুরতেছে এবং সব জায়গায় কী আছে, সবগুলোর একটা ইউটিলিটি আছে, সবগুলোর একটা ইউটিলিটি আছে, সেটা আমরা সূরা আলে ইমরানে আছে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবা, তাই না, তাহলে এই জিনিসটা হচ্ছিল এই জিনিস, তারপর বলতেছে তারপর দেখেন এটার সাথে মানুষের ইন্টারাকশন, ওয়া তাসরিফির রিয়া, বায়ুর গতি, বায়ু এটার মধ্যে কত কিছু আছে, ওয়াসাহাবিল মুসাখারি, মেঘের কি কন্ট্রোল, মেঘের যে পরিচালন, বাইনা সামাই ওয়ালার, আকাশ জমিনের মধ্যে মেঘের যে সঞ্চালন, এইটা এটার সাথে এই সব কিছুর মধ্যে কি অবশ্যই আয়াত আছে, আয়াত মানে কি চিহ্ন, ঠিক আছে, ভ্যালুয়েবল, অর্থবহ, আপনাকে দিকজ্ঞান দিয়ে স্মরণ করিয়ে দিলে কিছু না কিছু, ঠিক আছে, তাহলে এই আয়াত আছে লিকাউমিয়া ফেলুন, সেই কাউমের জন্য যারা চিন্তা করতে চায়, যারা নিজেদের আক্কল অ্যাপ্লাই করতে চায়, এবং এই প্রসেসের মাধ্যমে আপনাকে কনভিন্স হতে হবে কি দেয়ার ইজ আল্লাহ, সেখানে আল্লাহ আছে এবং আল্লাহর কাছে সবাইকে ফেরত যেতে হবে, সেদিন একটা বিচার হবে, হ্যাঁ এই সব কিছু কি ন্যাচারালি ইজ বিল্ট ইন, একটা ভিতরে মানুষের ফিতরার মধ্যে একটা কিছু দিছে, নেচারে দিছে, মানুষ এটাকে অস্বীকার করতে পারে না, আর কোরআন মজিদ যখন মানুষ বুঝে পড়ে সেগুলো কী হয় এনলাইটেড, তাহলে এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বোঝানোর চেষ্টা করতেছেন, আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এটা কন্টিনিউ করব, তো যাই হোক আমরা আজকে এখানে শেষ করছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।